السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা গত দর্শে আলোচনা করছিলাম যেগুলো সেগুলো কয়েকটা আলোচনা করে সামনে আগে বসলাম। প্রথমত আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলার সিফাত গুণ, আল্লাহ তাআলার গুণগুলো, আল্লাহ তাআলার গুণের কোনো শেষ নেই, গুণ অনেক বেশি, যে এত বেশি যে কেউ কোনোদিন গুণে শেষ করতে পারবে না। কারণ দেখুন আল্লাহ কালিমার বাণী, আল্লাহ তাআলা বলছে যে যদি সাত সমুদ্র যদি কালি হয় আর সমস্ত গাছ যত গাছ আছে সব যদি কলম হয় তবুও আল্লাহর কালিমা লিখে শেষ করতে পারবে। তো কালিমা গুণ তো আল্লাহর গুণ, তো এই এত কিছু লিখে শেষ করতে পারবে না, অর্থ হচ্ছে গুণেরও কোনো শেষ নেই, এটা এক নম্বর কথা। তো আমরা বলেছিলাম যে আল্লাহ এক নম্বর কায়দা হচ্ছে বলতে যে আল্লাহ তাআলা যতগুলো গুণ আছে সবগুলো পরিপূর্ণ। কি পরিপূর্ণ? পরিপূর্ণ অর্থ বোঝাচ্ছে এটা, আপনি যে আপনার একটা ক্ষমতা আছে, কিছুক্ষণ পরে কি করেন ক্ষমতা শেষ, কিন্তু আল্লাহ কোনো ক্ষমতা কখনো নিঃশেষ হয়, ক্ষমতা অসীম ক্ষমতার অধিকারী। তো আপনার জ্ঞান আছে কিন্তু আপনার জ্ঞান কিছুক্ষণ পরে শেষ, আমার জ্ঞান আছে কিছুক্ষণ পরে নেই, কিন্তু আল্লাহর জ্ঞান আছে থাকবে, এটাই হচ্ছে নিয়ম, বুঝছেন? তো যে আল্লাহর গুণগুলি হচ্ছে পরিপূর্ণ, আর আমাদের গুণগুলি হচ্ছে আল্লাহ কর্তৃক দেয়া, যা দিছে তাই আমরা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিছে দেখার জন্য, কতক্ষণ দেখি চোখে যতক্ষণ আলো আছে, এখন দেখি না চশমা লাগবে, এরপরে এখন একটা সময় আসবে কারো যে চোখে দেখেই না, মোটে পুরা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তিনি দেখেন, তার দেখার কোনো শেষ নেই। তাহলে আল্লাহ প্রত্যেকটি গুণ একেবারে পরিপূর্ণ, আল্লাহ আল্লাহ তাআলার মর্যাদা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে। মানুষের মর্যাদা কিছুদিন থাকে মর্যাদাবান, কিছুদিন আবার অমর্যাদাবান হয়ে যায়। দেখেন কত মানুষ কিছুদিন মর্যাদাপূর্ণ, কিছুদিন আবার অপমান করে দেয়, তোর মান্তাসা তোর মান্তাসা, কিন্তু তার মর্যাদা কোনোদিন কমবে না, তার মর্যাদা কোনোদিন সামান্যতম হ্রাস হবে না। আল্লাহ তাআলা এভাবে তার দয়া, আমরা দয়া করতে পারি কতক্ষণ, ততক্ষণ দয়া করতে পারি যতক্ষণ আমার কাছে কোনো একটা কিছু আছে, টাকা আছে দিলাম, যখন নাই তখন বলে যে আমার কাছে নেই, কিন্তু তার দয়ার কোনো শেষ নেই। তাহলে আল্লাহ যে সমস্ত গুণ সেগুলো সম্পূর্ণ পরিপূর্ণ, আমাদের গুণগুলো কখনো পরিপূর্ণতা পায় না। আল্লাহ যদি যতটুকু দিচ্ছে অতটুকুই আমরা দেখাতে পারি, এক নম্বর জিনিস আমরা আলোচনা করেছিলাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন যে তোমাদের এই মূর্তিগুলো কথা বলতে পারে না, তোমাদের এই মূর্তিগুলো মাইক দিলে মাইক ফিরাইতে পারে না, তোমাদের মূর্তিগুলি মাইক খেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তো এরকম গুণ না, আউযুবিল্লাহ। সুতরাং তিনি এটা দিয়ে বুঝাইছেন যে আল্লাহ তাআলার সাথে তোমাদের এগুলোর কোনো মিল থাকতে পারে না। এটা এক নম্বর কাজ আমরা পড়াইছি, আমরা এটা লম্বা করবো না, শুধু বোঝার জন্য আগে বুঝে যা পড়াইছি টেনে যাচ্ছে, বলে মনে থাকার জন্য। দুই নম্বর কায়দা আমরা পড়াইছি, দুই নম্বর নীতি আল্লাহ গুণের ব্যাপারে, সেটা হচ্ছে আল্লাহ গুণগুরু নামের চেয়ে অনেক বেশি, নামের চেয়ে অনেক বেশি, নাম যতটুকু গুণ তার বহু বেশি, কারণ এক একটা নামের ভিতরে অনেকগুলো গুণ আছে, আবার অনেক কর্ম থেকেও গুণ হয়। যেমন আল্লাহ তাআলা তিনি আমাদের প্রতি দয়া করেন, এটা আল্লাহ রহমান নাম থেকে যেমন আসছে, রহমান নাম দয়া করা, দয়া করি না রাহিম দয়া করি, এখান থেকে রহমান শব্দটা আসছে, তেমনি ভাবে আবার আল্লাহ বলছেন ইয়ার হাউমাইয়াশা, তিনি যাকে ইচ্ছে তাকে রহমত করেন, ইয়ে রহমান ফের থেকেও কর্ম থেকেও তার গুণটা আমরা মনে করি। আরশের উপর উঠেছেন তিনি, আরশের উপর উঠেছেন আল্লাহ, আরশের উপর উঠেছেন। এখন এই যে আরশের উপর উঠা, এটা একটা গুণ, তার গুণ, এটা কোথেকে আসছে, তার কর্ম থেকে আসছে, নাম থেকে আসে। তাহলে আল্লাহর নাম থেকে আল্লাহর গুণগুলি অনেক বেশি, অনেক বেশি, গুণের কোনো শেষ নেই। আচ্ছা, তারপরে যারা আল্লাহর গুণকে
আমরা বলেছিলাম ওই দিন যে আল্লাহর গুণকে সাতটি মনে করে, সাতটা, মাত্র সাতটা, পাঁচ আর দুই সাত মনে করে, পাঁচটা আর দুটো সাতটা মনে করে, কারাওয়া আর শয়তান আর মাতুরিদি এরা আটটা মনে করে। এরা আল্লাহর নাম গুণ থেকে, আল্লাহর নাম থেকে কোনো গুণ নেয় নাই, ওরা নিচ্ছে বিবেকে ধরে, যেটা এটা নিচ্ছে, কিন্তু বিবেকে ওগুলিও ধরে, এটা আমরা এসব আজকে আলোচনা করতে সুযোগ পাই। তাহলে বোঝা গেল যে ওদের এই ধারণাটা ভুল, যে আল্লাহর গুণ সীমাবদ্ধ, কয়টা হচ্ছে ওরা মাত্র সাতটা, এটা গুণ সীমাবদ্ধ করা। ওরা এই জাতীয় বিবেক, বিবেকের দোহাই দিয়ে আল্লাহর নাম এবং গুণ অস্বীকার, আল্লাহর গুণ অস্বীকার করেছে আশায়রারা, মাতুরিদিয়ারা আটটা করছে, সাতটাতে একটা বাড়াইছে, আটটা কুইন একটা বাড়াইছে, আর বাকিগুলি তারা কী করে, অস্বীকার করে। এটা আল্লাহর সিফাতকে অস্বীকার করা মানে আল্লাহর সাথে কুফুরি করা, আল্লাহর সাথে কুফুরি করা। এই জন্য এদের ইমানে খলল রয়েছে, ইমানে ত্রুটি রয়েছে, ইমানে ত্রুটি রয়েছে। অপব্যাখ্যা বা তাবিল না থাকলে এদেরকে আমরা কাফের বলতাম, কিন্তু আমরা তাদের কাফের বলি না। কেন? এরা ভুল করছে, সব ভুলকারী কাফের না, ভুল হয়ে গেছে, বোঝানো সম্ভব হয় নাই, তাদেরকে কেউ ধরিয়ে দেয় না, এই জন্য আমরা কাফের বলি না। নাহলে এরা যদি শেখ হাসান বলতেন, রহমতুল্লাহ বলতেন, তোমরা যা বলো আমি যদি জেনে শুনে তা বলতাম আমি নিজেরা কাফের বলতাম, কিন্তু আমি তোমাদের কাফের বলি না, কারণ তোমরা না জেনে করতেছ, এরা না জেনে এটা করে, এই জিনিসটা তারা মনে করে, এটা অর্থ এটা তাদেরকে এখন পর্যন্ত শুধরিয়ে দেওয়ার সুযোগ হয়নি। এই জন্য গত পর্বে দ্বিতীয় কায়দা আমরা আলোচনা করেছি, আরেকটা কায়দা বলেছিলাম সেটা আমরা আজকে পরে আবার আলোচনা করছি, এই জন্য কেন আলোচনা করছি না। তিন নম্বর সাইড বাসি, তার গুণ সামরাম বাসার তার গুণ সাব্যস্ত করা হয়েছে, তার ত্যাগ করেন, হ্যাঁ তিনি তার ইজ্জত আছে, হ্যাঁ ইজ্জত বলে রাসুলিহি আল্লাহর জন্য ইজ্জত, তো এই যে তার গুণগুলি সাব্যস্ত করা হচ্ছে, এই গুণগুলি সাব্যস্ত, যেগুলি সাব্যস্ত করা হচ্ছে এগুলি পূর্ণ, এগুলি হচ্ছে পূর্ণ প্রশংসার গুণ, আর যেগুলি নিষেধ করা হয়েছে এগুলো উল্টা দিক দিয়ে প্রশংসা দেবে। যে ঘুমায় যায় অর্থ কি, ঘুমায় কখন জানে, মানুষ যখন অবসাদ হয়ে যায় তাই না, তো যে ঘুমায় নেয় অর্থ কি, তিনি উল্টা দিক থেকে শক্তিশালী, সেই জন্য তিনি ঘুমান না। আল্লাহ তাআলা তিনি কোরআন কারীমে আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে বলছেন, ওমা মাসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি পায়নি, ক্লান্তি ক্লান্তি আল্লাহকে কোনো ক্লান্তি পায় না। তো ক্লান্তি পা, ক্লান্তিটা একটা ত্রুটিপূর্ণ গুণ না, এটা আল্লাহ অস্বীকার করেছেন তার থেকে, এটার মধ্যে একটা পূর্ণতা আছে যে ক্লান্তি না পাওয়ার অর্থ কি, তিনি সর্বশক্তিমান, তিনি সদা, তিনি সদা জীবিত, সর্ব জিনিস তিনি ধারণ করেন, হাইয়ুম কাইয়ুম হাইয়ুম। এই জন্য যে গুণগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা হয়েছে এগুলি সবগুলি পূর্ণ গুণ, অর্থাৎ এগুলি প্রশংসার গুণ, আর যেগুলি আল্লাহর জন্য অস্বীকার করেছে আল্লাহ, এগুলি আমার না, এগুলি আমার গুণ না, এগুলি আমার গুণ না বলেছেন। যেমন সন্তান না হওয়া বলছে, সন্তান হওয়াটা আমার গুণ না, আল্লাহ বলছে সন্তান মানুষের জন্য সন্তান না হওয়াটা একটা ত্রুটি ব্যবহার আসতে পারে। আল্লাহর জন্য সন্তান মানুষ কেন হয় তা আমি দেখতে হবে, সন্তান কেন হয় বলছিলাম, সন্তান হয় এই জন্য যে আমি পড়ে গেলে আমার নাম নিবে কে, আমার সম্পদ রক্ষণ করবে কে, আমার নামে রাস্তা বানাবে কে, আমার নাম দিয়ে প্রেসিডেন্ট হবে কে, প্রধানমন্ত্রী হবে কে, এই জাতীয় আছে না, সন্তানের মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখে। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত এরকম না, তিনি চিরঞ্জীব, সুতরাং তার সন্তান হওয়ার কোনো, এই জিনিসটা আমরা কি আজকে নিজের উপর নিচ্ছি, নিজে যেটা বুঝি এটা বলি। তো চার নম্বর যে গুণটা আমরা বলছি, যেটা নিষেধ, যেটা বলছে আল্লাহ আমার সন্তান হওয়ার, এর অর্থ হচ্ছে সন্তান হওয়াটা আল্লাহর জন্য উপযুক্ত না, বরং না হওয়াটাই তার পূর্ণ গুণের অধিকারী। সন্তান হওয়াটা আমাদের জন্য উপযুক্ত, কারণ আমরা দুর্বল, আমরা অপদিন বাসী, আমাদের সমস্যা আছে, সব বুড়ো বয়সে সন্তান দেখতে হয়, আল্লাহর কারণ বুড়ো বয়সে, বুঝে আসছে কথা। সুতরাং এই জাতীয় গুণ যেগুলি আল্লাহ অস্বীকার করেছে এগুলি উল্টো দিক থেকে আল্লাহর জন্য কিন্তু গুণ সাব্যস্ত করছে, আর যেগুলি আল্লাহ সাব্যস্ত করছে এগুলি সরাসরি আল্লাহর জন্য পূর্ণ গুণ সাব্যস্ত করছে। এটা আমরা কত বড় আলোচনা করেছিলাম, যে আরেকটু বলেছিলাম তিন নম্বর চার নম্বর তিন নম্বর যেটা চলে গেছে, হচ্ছে আল্লাহর গুণগুলি দুই রকমের, একটি সাব্যস্ত করা গুণ, একটি হচ্ছে অসাব্যস্ত করা গুণ, দুইটা আমরা আলোচনা করেছি। পাঁচ নম্বর যেটা আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম গত দাসে, আল্লাহর গুণগুলো দুই প্রকার, একটা দাতিয়া একটা ফেলিয়া, একটি কর্মগত একটি সত্তাগত।
সত্তাগত কি সত্তার সাথে সংশ্লিষ্ট। যেমন আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে বলেছেন যে তিনি জানেন, তিনি জানেন। যেমন তিনি বলেছেন তার কুদরত, তার ক্ষমতা আছে। যেমন তিনি বলেছেন সামা, তিনি দেখেন। তার বাসার, তিনি শোনেন। তার সামা, তিনি দেখেন। আল্লাহ ইজ্জত, হেকমত, উপরে থাকা রব্বুল আলামিন সব কিছুর উপরে। এবং আজমা, তিনি মহত্ব, অনুগ্রহ। এগুলি হচ্ছে জাতীয় মানে সত্তাগত গুণ। অনুগ্রহ সত্তাগত গুণের মধ্যে আমি নিজে বলেছেন যেটা, তার চেহারা আছে, তার চেহারা আছে, দুই হাত আছে, দুই চোখ আছে, তার কি আছে, আঙ্গুল আছে। এগুলো সিফাত খবরই। আল্লাহ না বললে আমরা বলতাম না, আল্লাহ না বললে আমরা এগুলি বলতাম না। তো এইগুলো, এইগুলোকে বলা হয় সিফাত জাতীয় বা সত্তাগত গুণ। এগুলিকে স্বীকার করতে হবে। আরেক ধরনের গুণ আছে আল্লাহ তাআলা, যেগুলিকে বলা হয় যে ফেলিয়া, কর্মগত গুণ। অর্থাৎ যা যা করেছেন, যেমন কি তিনি খালেক না, স্রষ্টা না, স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন না, তিনি আরশের উপরে উঠেছেন না, এই উঠেছেন তার কর্ম, কর্ম না এটা কর্মগত গুণ। তিনি প্রথম আকাশে নেমে আসেন, এটা তার কর্মগত গুণ। তাহলে আল্লাহ তাআলা এরকম যে সমস্ত গুণ আছে যেগুলো তিনি করেন, যিনি করেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতি রাত্রিতেই তিনি কিছু মানুষকে জান্নাতের জন্য নির্ধারণ করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, কিছু মানুষ তার কর্ম। যেমন সৃষ্টি করা তার গুণ, সৃষ্টি তার কি কর্ম, আমাকে সৃষ্টি করা তার গুণ। কিন্তু সৃষ্টি করে আমি আলাদা সত্তা, আলাদা একটা সত্তা হয়েছি, এখন হচ্ছে কি, এটা হচ্ছে, এটা হচ্ছে একটা তার কর্ম, এটা হচ্ছে তার কর্ম ফেল। তাহলে এটা পার্থক্য না করতে পারে অনেক সময় কি করে, আপনাদের বিভ্রান্ত করতে পারে তারা, যে এটা তো কোনো গুণ না, না এটা গুণ কখন, যতক্ষণ তিনি করবেন ততক্ষণ এটা তার গুণ। যখন তিনি বলবেন যে হও, এটা তার গুণ। হও বলার পরে যেটা হয়ে যাবে এটা, এটা তার ফেল। বুঝতে পারছেন কথাটা, এটা পার্থক্য না করতে পারলে অনেক সময় আপনাদের বিভ্রান্ত করতে পারে। এটা আমি বলেছিলাম, গত পরে বলেছিলাম। তাহলে এই একটুকু আপনার কথা বলছিলাম ফার্স্টটা। আজকে আমরা বেশ কিছু কায়দা আলোচনা করবো, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কায়দা অনেক সময় নিবে, এটা আলোচনা করবো। সেটা হচ্ছে যখনই আল্লাহ তাআলার গুণ সাব্যস্ত করব তখন দুইটা মারাত্মক জিনিস থেকে দূরে থাকতে হবে, যে জিনিসটা কখনো সাব্যস্ত মানে মাথায় আসতে পারবে না। একটা হচ্ছে আত্মানসিব, একটা হচ্ছে আত্মাকিয়ে। তানসিব ও তাকিব দুইটা শব্দ, এই দুটো শব্দটা আমরা ভালো করে বুঝে নিই। এক নম্বর হচ্ছে তামসির, অর্থ হচ্ছে দৃষ্টান্ত দেয়া, দৃষ্টান্ত দেয়া। দৃষ্টান্ত যে বললেন কি, আল্লাহর হাত অমুকের হাতের মতো, এটা হচ্ছে কি দৃষ্টান্ত, ব্যক্তিকে নির্ধারণ করে দিলেন আল্লাহর হাত ধরুন বললেন আমার হাতের মতো, অথবা বলেন আল্লাহর হাত এই ব্যক্তির হাতের মতো, নাউজুবিল্লাহ। এরকম বলে এটার নাম হচ্ছে তামসির, মিশাল দেয়া, মিশাল দেয়া, উদাহরণ দেয়া, দৃষ্টান্ত দেয়া। এই উদাহরণ দেয়া, মিশাল দেয়া, দৃষ্টান্ত দেয়া সাব্যস্ত করা যাবে না কোনো ক্রমে। যদি এইটা দেয়া হয় তাহলে কাকে হয়েছে এটা বলা যাবে। অর্থাৎ কখনো আল্লাহ তাআলার গুণকে কখনো সৃষ্টির কারো গুণের সাথে নির্ধারিত করে বলা যাবে না যে তার গুণ এরকম গুণ। তিনি আরশের উপর উঠেন কিরকম বলি না, কেন বলবো না, আমরা দাঁড়ি না। যদি কোনো বলে আমার মতো, আমি যেভাবে মেম্বারের উপর উঠি এরকম, তাহলে মিথ্যা কথা বলা হবে, এটা ঠিক বলে নি, কারণ এটা অসম্ভব জিনিস। আপনারা নাম শুনেছেন ইবনে বতুতা, ইবনে বতুতা একটা বড় মিথ্যাচার করছে শেখ ইসলাম ইবনে তাইমিয়ার উপর, এটা বলতে হচ্ছে যেন ইবনে তাইমিয়া বলতে, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সবসময় বলতেন এটা যে নির্ধারণ করা যাবে না, উদাহরণ দেওয়া যাবে না, উদাহরণ দেওয়া যাবে না। কিন্তু ইবনে বতুতা তার কিতাব আছে, ইবনে বতুতার আছে রেহলা আছে না, ওটা কী বলে এটাকে, ইবনে বতুতা সফর নামা বাংলা ভাষায় এটা প্রচুর ফর্ম প্রচুর বাংলা অনুবাদ হয়েছে। ওখানে সে বলতেছে যে আমি যখন দামেশকে ঢুকলাম তখন ইবনে তাইমিয়া নামক এক বড় আলেম ছিল, তাকে জেলে পুরে রাখা হয়েছে। কথা বলতেছে এটা শোনেন, কিছুক্ষণ পর বলতেছে আমি দেখলাম ইবনে তাইমিয়াকে আলোচনা করতে করতে যাইয়া যে মিম্বর থেকে নামতেছে, সে বলতেছে আমি যেভাবে নামি আল্লাহ এইভাবে নাম, মানে কত বড় মিথ্যা। একটু আগে সে ভুলে গেছে যে আর কি বলছে, আগে বলছে আমি যখন সিরিয়ায় ঢুকছি শামে তখন
ইবনে তাইমিয়া জেলে কুরআন আছে। এবং আমি দেখলাম ইবনে তাইমিয়া মিম্বর থেকে নামতেছে আর বলতেছে আমি যেভাবে নামছি আল্লাহ এইভাবে নাম, মানে মিথ্যা কথা বলছে ইবনে বতুতা। এটা বলা ফিরিয়া বতুতিয়া, ইবনে বতুতা মিথ্যা কথা বলছে, ইবনে তাইমিয়া জীবনে এটা বলেন না, কারণ এটা কোনো আহলুস সুন্নাহ জামাতের আকীদা না। আলোচনা আকীদা হচ্ছে কামাইয়া লিখুবি জালাল, তার জন্য সম্মানের জন্য উপযুক্ত যেভাবে সেভাবে তিনি নাজিল হন, যেভাবে তার সম্মানের জন্য উপযুক্ত সেভাবে তিনি আকাশে উঠেন, সেভাবে তিনি এটা করেন। এটা আমরা এটা বলি, আমরা নির্ধারণ করে কোনো এটা বলি না, আমি যেভাবে বলি এটার নাম হচ্ছে তানজিল। উদাহরণ দেয়া কোনো সৃষ্টির সাথে কোনো গুণকে, সৃষ্টির কোনো গুণের সাথে নির্ধারণ করে দেয়া, এটাকে বলা হয় কি তানজিল। এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ। আরেকটা হচ্ছে তাকিফ, এটাও নিষিদ্ধ। তাকিফটা কি জিনিস, কাইফা কেমন তিনি, যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ আরশের উপর উঠেন কেমনে উঠেন। ইমাম মালিক রহমতুল্লাহ এটা শুনে তার গা ঘাম ঝরে যাচ্ছিল, চোখ মুখে লাল হয়ে গেছে, এবং অনেকক্ষণ তিনি বললেন যে আল্লাহ আরশের উপর উঠেছেন, তিনি বলেছেন, এটা কে বলেছেন, আল্লাহ বলেছেন, আমাদেরকে তিনি ধরন জানান নাই, ধরন জান না কীভাবে জানেন। সুতরাং এই জাতীয় প্রশ্ন করাটা বেকার, তুমি এই তো এই কেয়াস এখান থেকে বের করে দাও, কেমন বেদার্থী প্রশ্ন এটা। এই জন্য যে যত বেদার্থী প্রশ্ন করবে তারা কখনো প্রশ্ন দিবে না, বলবেন যে আল্লাহ সম্পর্কে আল্লাহ যতটুকু জানাইছে তার রসুল যতটুকু জানাইছে এর চেয়ে বেশি জানার চেষ্টা করো না, তাহলে তুমি বিভ্রান্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে রসুল যা বলেছে তাতে কোনো বিভ্রান্তি নেই, তারা সেটা সাব্যস্ত করতে হবে, এটাই আমরা সাব্যস্ত করছি। তাহলে যখন এটা করে, এমনকি এটা এর আগেও তার উস্তাদ রাবি আতুর রায় সম্পদ তাহিতকে বর্ণিত আছে যে তাকে এরকম প্রশ্ন করে তিনিও বলেছেন আল ইসতিওয়া মাগিও, অর্থাৎ আরশের উপরে উঠার বিষয়টি আমাদের জানা আছে, উঠা এটা বুঝতে পারি, ওয়াল কাইফ মাজুল ধরন আমাদের জানা নেই, ওয়া সুয়ালু আনহু বিদা প্রশ্ন করাটা বিদা, প্রশ্ন করাটা বিদা, প্রশ্ন করতে পারবেন না। প্রশ্ন করার অর্থ হচ্ছে, প্রশ্ন করাটার অর্থ হচ্ছে তোমার মধ্যে বিভ্রান্তি বাধা দেবে, বাসা পাচ্ছে, তুমি জানতে চাচ্ছ যেটা আল্লাহ জানায় না সেটা জানতে চাচ্ছ। আচ্ছা, এরপর তিনি বললেন যে ওয়াল ইমান বি ওয়াজিব, এরকম ইমান হওয়া ওয়াজিব যে আল্লাহ আসলে উঠেছে। ঠিক প্রত্যেকটি যদি জিজ্ঞাসা করা আল্লাহর হাত কিরকম, কি বলবো আল্লাহর হাত, হাত আমার জানা আছে কি জিনিস, হাত আমাদের জানা আছে, কিন্তু হাতের ধরন আল্লাহ বলেন নাই কেমন। সুতরাং এ নিয়ে প্রশ্ন করাটা কি বেদা, আর এর উপর ইমান আনাও আছে যে আল্লাহ তার হাত আছে। ঠিক হবে আমার আঙ্গুল কিরকম, বলে আঙ্গার, তবে এটা সে আমার আঙ্গুলের মতো নয়, এটা বলতে হবে আমার হাতের মতো নয়, আমার উঠার মতো নয়, আমার নামার মতো নয়, এগুলি ইউরে বলতে হবে, তবে তার সত্তা যেরকম তার গুণ সেরকম হয়ে থাকে। এখন কেন ধরন নির্ধারণ করা যাবে না, ধরন আছে, ধরন আছে, আমরা কখনো ধরন নাই এটা বলি না, ধরন অবশ্যই আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে ওদের মধ্যে যারা আরেকটা গোষ্ঠী আছে, আমরা আলোচনা করলে আসবে ইনশাল্লাহ, যারা বলে যে এইভাবে চলে গেলে আলোচনা করো না, আলোচনা করো, আমরা তো অবশ্যই ধরন আছে, যা যে কোনো সত্তা আছে তার সত্তার একটা ধরন আছে এবং তার কি আছে গুণেরও একটা কি আছে ধরন আছে, কিন্তু সেই ধরন আমাদের জানেন, আমাদের জানেন কেন জানেন, এটা সংক্ষেপে আমরা উত্তর দিই। যে কোনো জিনিস জানার জন্য তিনটা মাধ্যম আছে, একটা হচ্ছে সরাসরি তাকে দেখা, আরেকটা হচ্ছে তার মতো কাউকে দেখা, ঠিক আছে, আরেকটা হচ্ছে কেউ তার সম্পর্কে পুরো বর্ণনা দেয়া। তিনটা বাইরে চলতে পারবেন না, আপনাকে যদি বলা হয় ক্যামেরা কি জিনিস, ক্যামেরা দেখছি এটা এরকম বলব, অথবা যদি বলা হয় যে অ্যান্ড্রোস্কোপি কি জিনিস, বললে অ্যান্ড্রোস্কোপি তো জানি না, তোমার ডাক্তার তো জিজ্ঞাসা, ডাক্তারও জিজ্ঞাসা করবে, উনি দেখছে উনি বলতে পারবেন, হ্যাঁ, অথবা তার মতো ছবি তুলে আনলে দেখাবে এইটা এরকম বলতে পারবেন, এর বাইরে তার কিছু নাই না, যে এটা জানা আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে কি দেখছি, কেউ কি দেখা দাবি করতে পারে এখনো, হ্যাঁ দেখবে যখন আসল জান্নাতে তখন স্পষ্ট হবে সবাই বুঝতে পারবে, এর আজ পর্যন্ত কেউ দেখার দাবি করছে না, দেখে তার সম্পর্কে তার কি ধরন নির্ধারণ করতে পারবো, পারবো তার মতো কাউকে দেখছি আমরা আল্লাহর মতো, আল্লাহ বলছে হাল তাহায়া বলে সামিয়া সামিয়া, তার মতো কি মতো কিছু কি তুমি দেখছো কখনো জানো, বলে না। আচ্ছা, তিন নম্বর হচ্ছে তাকে যে বেশি জানে তিনি কে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি আমাদেরকে বাইরের সামনে বলেন নাই, শুধু বলছেন তার এইটা আছে, এটা আছে, তার এই গুণ আছে, এগুলি বলছেন, কিন্তু গুণের ধরন তিনি বর্ণনা করেন নাই, কারণ এটা তার ও জানা ছিল না। দেবাস্তব যেহেতু তার এই জায়গা পর্যন্ত তিনি থেমেছেন, আমরা ওইখানে থামি, তাহলে হেদায়েত পাবো, এর চেয়ে সামনে গেলে কেউ পথভ্রষ্ট হয়ে যাব। সেই হিসাবে আল্লাহ তাআলা দুইটি গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে, তাহলে আমরা বুঝতে পারলাম দুইটি জিনিস করা যাবে না। একটা হচ্ছে তামসিল, তামসিল অর্থ উদাহরণ দেয়া, দৃষ্টান্ত দেয়া, হ্যাঁ মত বলা, এরকম এর মত, এরকম মত বলা যাবে না, ওরকম মত। আচ্ছা তাকিব, তাকিব অর্থ হলো ধরন জিজ্ঞাসা করা, এক অর্থ। তাকিব আরেকটা হচ্ছে, দুটো মধ্যে পার্থক্য করে দেবে একটু পরে, আরেকটা হচ্ছে এটা ধরন নির্ধারণ না করে একটা ধরন বর্ণনা করে দেয়া, কোনো ব্যক্তির সাথে নির্ধারণ না করে। ধরন আমি বললাম, ধরেন কীরকম বললাম যে যেমন এক ফেট কালামিয়ারা বলতো আল্লাহ তাআলা তার হাতে তিন হাত নাওজুবিল্লাহ, ওরা বলে আল্লাহ তার হাতে তিন হাত নাওজুবিল্লাহ, এই যে এটা ধরন হচ্ছে না, অবশ্য কিন্তু কাউকে বলি না, কারো ব্যক্তি কোনো সৃষ্টির কারোর সাথে মিশাই নেই, কোনো সৃষ্টির সাথে মিশাই নেই, তারপরেও দেখো ধরন দেখেছে, এইটাও নিষিদ্ধ। উদাহরণ হচ্ছে কোন সৃষ্টির সাথে মিলিয়ে বলা, আর ধরন হচ্ছে একটা গুণের সাথে মিলিয়ে বলা, দুইটাই নিষিদ্ধ। কোন গুণের সাথে মিলিয়ে বলতে পারে এরকম গুণ, এরকম এরকম, তিনবার বা এত লম্বা এত বেঁকে, আর শুরু করে তিনি এমনি এমনি উঠছে, এই জাতীয় বলা যাবে না, অথবা তিনি আসে এই জাতীয় জিনিসগুলো, অথবা ব্যক্তির মতো বলা যাবে, অমুক যেভাবে উঠছে ওভাবে এভাবে বলা যাবে, তাহলে বুঝতে পারছেন দুইটা, এই দুইটাই নিষিদ্ধ, দুইটাই নিষিদ্ধ। যতক্ষণ পর্যন্ত দুইটা থাকবে অতক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর সিফাতকে, সিফাতের উপর কেউ বিশ্বাস করতে পারবে না। তবে অবশ্যই বিশ্বাস করতে হবে কোনটা, আল্লাহর এই সিফাতগুলোকে বিশ্বাস করতে হবে, কামালিকুবে জালালিহি, তার সম্মানের সাথে মর্যাদার সাথে যেভাবে উপযোগী সেভাবে, এটা বলতে হবে। তিনি নেমে আসেন প্রথম আসমানে কিভাবে, কিভাবে বলে কিভাবে তো বলা যাবে না, বলতে হবে যেভাবে তার মর্যাদার সাথে সম্পৃক্ত সম্মানজনক সেভাবে তিনি নেমে আসেন। আরশের উপরে তিনি উঠেছেন, কিভাবে উঠলেন বলে এবার বলা যাবে, বলতে হবে যেভাবে তার মর্যাদার সাথে সম্পৃক্ত সেভাবে তিনি উঠেছেন। হ্যাঁ তো অবশ্যই তিনি উঠেছেন, কারণ তিনি বলেছেন সেটা, কিন্তু আমরা তার ধর্ম জানি না, কোনো নির্ধারিত কোনো ফর্ম জানি না, নির্ধারিত ফর্ম নির্ধারিত কোনো ধরন ব্যবস্থা ব্যবহার করা যাবে না। এখানে আমরা একটা শব্দ বলেছি তাফসিল বলেছি, তাফসিল এবং তাশবিহ মধ্যে একটা পার্থক্য আছে। আল্লাহ তার রাসূল কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোথাও তাশবিহকে নিষিদ্ধ করেন নাই, তাফসিলকে নিষিদ্ধ করেছেন। লাইসা কাতাসবিহি শাই, তার মতো মত কেউ নাই বলছে, কিন্তু কোনো দিক দিয়ে মিল হবে না এটা কিন্তু বলা হয় না, কারণ আপনার অস্তিত্ব আছে না, আল্লাহর অস্তিত্ব আছে, এখন বললাম মিল হয়ে গেল, এই মিল তো নিষিদ্ধ না, কারণ অস্তিত্বশীল প্রত্যেক দুটি জিনিসে কোনো না কোনো একদিক মিল হয়ে যাবে, বুঝলেন না কথাটা। আপনারাও সেলিম, আপনি দেখেন না চোখে, আল্লাহ চোখে দেখে কি না, আল্লাহ দেখে কি না, দেখে তো, এখন বলে যে আল্লাহ দেখে আমিও দেখি না, আল্লাহ দেখা বাদ দিতে পারে তো না, এটা এটা কারণ একদিকের সামান্যতম অংশ, এই অংশ আংশিক যে মিলতে এটাকে কোরআন হাদিস কোথাও অস্বীকার করে নাই, এই জন্য কোরআন হাদিস কোথাও তাসবিহ শাবিহকে নিষিদ্ধ করা হয় নাই, তামসিলকে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ তা পরিপূর্ণ পূর্ণ অনুপূর্ণতা, হাত আমার পুরোপুরি এটা নমন বলা হয়নি, হ্যাঁ কিন্তু হাত যেহেতু আছে সেহেতু হাত অবশ্যই স্বীকৃতি স্বীকার করতে হবে, সেটা নাম মাত্র মিলে গেলেই হাত বলবো না, এটা কিন্তু ঠিক না। যারা আশায় মাত্র তারা বলে হাত বলতে আমি আমার হাতে বুঝি, তা আপনার আপনার বোঝার দোষ, আপনার বোঝার দোষ, কারণ হাতির কান আপনার কান একরকম, দুটোই তো কান, দুটা কান না, দুটোই তো হাতিরও কান আপনার আপনারও কান একরকম আছে, উটের শক্তি আর আপনার শক্তি একরকম, দুটোই তো শক্তি, তাহলে বুঝা গেল নাম মাত্র মিললেই কাম একটা বন্ধ করি না। এই জায়গাতে ভুলটা করে তারা যারা আশাহী মাতুরিদি ফেরকা, বর্তমান সময়ে সমস্ত ফেরি যারা তথাকথিত এখন বড় বড় আল্লামা হইয়া বসে রয়েছে, দাবা গুটি দাবা গুটি চালায় সবগুলি, এরা এই জিনিসগুলো এই ভুলটা করে থাকে যে হ্যাঁ তাসবিহ হয়ে গেল, এরা তো মুসাববেহা, আমাদেরকে সুযোগ পেলে মুসাববেহা বোঝাচ্ছে না, এই লকব দিয়া দুনিয়াটা ভরাই দিচ্ছে, এবং ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি সহ সত্যিকার আলেম যারা তাদেরকে এরা এই জাতীয় খারাপ বলে গুণা নিতে পারে, নিজেরা না বুঝে আর দোষ দিচ্ছে,
কোরআনে এবং হাদিসে কোথাও তাসবিহকে নিষেধ করা হয়নি, নিষেধ করা হয়েছে কিকে, কিসে, তামসিলকে নিষেধ করা হয়েছে। কারণ অস্তিত্বশীল যে কোনো জিনিসের একদিক মিল থাকবে, এক মিল থাকবে, চোখের পানি আর কলের পানি একরকম কখনো না, কিন্তু এটার মিল আছে পানি পানি বলা, তাই দুইটা একরকম না, দুটো একরকম না, তো একরকম হওয়া জরুরি না। গাছের সাপ ইয়াতে কেটে দিলে যে পানি পড়ে ছিটলে ওইটা কি আর পানি কি একরকম, একরকম দুটোকেই পানি বলা, তাহলে পানি বললেই একরকম হওয়া জরুরি না, এটা মনে করবো। আল্লাহ নিজের হাত বলেছেন আমরা হাতই বলি, তারা হাত বলতে রাজি নেই, তারা এটাকে কি করে তাতিল করে, অর্থহীন করে দেবে, বলে হাত না তো কি কুদরত, আল্লাহ কি কুদরত বলতে পারতেন না, কেন বলেছেন বিমা খালাক্তু বিয়াদাইয়া, যা আমি দুই হাতে সৃষ্টি করেছি, হে ইবলিস কেন তুমি তাকে সিজদা করতে অস্বীকার করবে। আল্লাহ নিজে তার দুই হাত সাব্যস্ত করছেন, এবং কোরআনে কারিমে আরশাস হাদিসে আসছে যে আল্লাহ তাআলা তার আসমান এবং জমিনকে এক হাতে তিনি নেবেন, হ্যাঁ, তারপর তিনি অন্য হাতে তিনি বলবেন আনাল মালিক আইনা মুলুক দুনিয়া, আঙ্গুলগুলি রাখবেন একটার উপর একটা, এগুলো হাদিসে আসছে স্পষ্ট। তাহলে আল্লাহ তাআলা নিজে সাব্যস্ত করছেন আপনি অস্বীকার করার জন্য জোরে, সুতরাং বোঝা যাচ্ছে যে দুইটা জিনিস থেকে দূরে থাকতে হবে আল্লাহ সিফাত সাব্যস্ত করে, একটা হচ্ছে ধরন নির্ধারণ, একটা হচ্ছে উদাহরণ প্রদান, ধরন নির্ধারণ এবং উদাহরণ প্রদান থেকে দূরে থাকতে হবে, তবে সামান্যতম কোনো অংশে নামমাত্র মিল হওয়ার কারণেই অস্বীকার করা যাবে না। এই অস্বীকার তারাও একদিকে একসময় করতো না, কিন্তু যখন তাদের উস্তাদ যেটা বলছে এটাই শুনবে, এটা আমরা ইনশাআল্লাহ আলোচনা আসন্নতে বলবো যে কোনো কোনো জায়গায় দেখবেন যে ওরা ঠিকই মানছে, এরকম ধরন হয়েছে তারপরে মেনে নিচ্ছে, তারা কি আবার অস্তিত্ব স্বীকার করে না, করে তো আমার তো অস্তিত্ব আসতে মিল হয়ে গেছে না, এই মিল তো অস্তিত্ব অস্তিত্বের মধ্যে তো বিরাট পার্থক্য, আমার অস্তিত্ব তো তার দ্বারা আসছে, তিনি না থাকলে আমি আমি নাই, আমি তুমি তিনি তো সবসময় আসেন, আমি তো ওনার তো সৃষ্টি করার মাধ্যমে আমি দুনিয়াতে আসছি, তাহলে তার অস্তিত্ব আর অস্তিত্বের মধ্যে নাম মাত্র নির্ধারণ তৈরি হলো, কত কিছু কত পার্থক্য আছে, তাহলে বোঝা গেল এই যে পাখির মুখ আপনার মুখ একরকম, এক সৃষ্টির মধ্যে পার্থক্য, তো স্রষ্টার সৃষ্টির মধ্যে কত পার্থক্য হবে সেটা স্পষ্ট, তাহলে আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। এর পরের যে ইয়েটা কায়দাটা এটা আমরা এখন করবো, সেটা হচ্ছে কি সিফাত উল্লাহ তাওহীদিয়্যা, আল্লাহর গুণগুলো জানিয়ে দেওয়া জিনিস, অর্থাৎ আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাওহীদ হল যেখানে থামতে বলা হচ্ছে, এখানে আল্লাহ তাআলা রাসূল বলেছেন ওয়ালা তাকুমা লাইসা লাকা বিআ, আল্লাহ যেটুকু দিয়েছে ওটুকু আমায় থামতে বলেছেন, এখানে একটুকু জানিয়ে দেওয়া জিনিস, আপনি নিজের পক্ষ থেকে বাড়াতে পারবেন না, নামের ব্যাপারে কি বলেছি এটাও বলেছি একই কাজে বলেছি, নামও আপনার নিজের পক্ষ থেকে বাড়িয়ে একটা নাম দিতে পারবেন না, এই জন্য আমরা বলেছি খোদা নাম দেওয়া যাবে না, গড বলা যাবে না বলছিলাম না, হ্যাঁ ভগবান বলা যাবে না, ঈশ্বর বলা যাবে না বলছি, এগুলো বললে আমাদের কী হবে আল্লাহর নামে এলহাদ হবে, আল্লাহর নামের সাথে নাফরমানি করা হবে, এগুলি পরে আল্লাহর নামকে অস্বীকার করা হবে, এগুলো বলা যাবে না। ঠিক অন্যভাবে আল্লাহর গুণ আমি আপনি বানিয়ে একটাও বলতে পারবো না, আল্লাহর গুণের জন্য কোরআন এবং সুন্নাহ যা আসছে এর বাইরে যাওয়া যাবে না, কোনো ক্রমে কোরআন এবং সুন্নাহ যা আসছে এর বাইরে একটু যাওয়া বাইরে যাওয়া যাবে না। আচ্ছা কোরআন এবং সুন্নাহ কীভাবে গুণ আসছে, তিনভাবে গুণ আসছে, কখনো কখনো আল্লাহ তাআলা সরাসরি গুণের কথা বলে দিয়েছেন যে এটা আমার গুণ, যেমন কি বলছে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, গুণটা ইজ্জত আল্লাহ নিজে বলে দিয়েছেন, আবার বলছে কি ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যুল কুওয়া আল্লাহ যুল কুওয়া তিনি ক্ষমতাবান তিনি বলে দিয়েছেন। আচ্ছা আবার কখনো বলছেন তিনি যুল রহমান, বলছে কি ইন রব্বুকাল গাফুর যুল রহমান, আর আপনার রব ক্ষমাশীল যুল রহমান রহমতের অধিকারী, রহমত তার গুণ নিজে বলে দিচ্ছেন, অথচ এরা কিন্তু সুবহানাল্লাহ রহমতকে অস্বীকার করে, বলে কি আশায়রা মাতুরিদিরা রহমত অস্বীকার করে, কি বলে আপনি সাধারণ মানুষটা, কিন্তু সাধারণ মানুষ ঠিকই স্বীকার করে গ্রাম মানুষ আল্লাহ তোমার রহমত আশা করছি, কিন্তু যারা বড় তথাকথিত হুজুর হয়ে বসে গেছে জায়গায় জায়গায় মাদ্রাসাগুলিতে, এরা না না রহমত না তো কি এরা তুলখে কল্যাণের ইচ্ছা করে, এরা তা লাগাই দেবে, কিন্তু তারা কখনো এই নামটি স্বীকার করতে চায় গুণটা স্বীকার করতে চায় না। সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ ফেতরাতান স্বাভাবিক নীতি আল্লাহ যেভাবে তাদের অন্তরে দিয়ে দিছে এর কারণে তারা স্বীকার করে, তাদের আল্লাহ কুমার রহমান সাহেব বলে
কিন্তু ওরা দেবে না, কারণ ওদের মাথা নষ্ট হয়ে গেছে, ওদেরকে নষ্ট করে দিয়েছে মাথাটা কে? মুতাযিলারা। যে যদি কোনো রহমত বলো, রহমত হলে তো অন্তর নরম হতে হয়, তাহলে অন্তর লাগে, অন্তর মধ্যে কলম লাগে, কলম হলে বুঝতে টুকরো লাগবে, হায় না 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 রহমত বলা যাবে না, কোন দিকে চলে গেছে আস্তে আস্তে। মানে এটা কিরকম কথার দাবি, কথার দাবি। আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন, কথার দাবি দিয়ে কাউকে যেন কেউ কাপের নাম, উনি এটা বলতেন সুন্দর করে। উনি এটা উদাহরণ দিয়েছিলেন যে আমরা মুরগি খাই, মুরগি কি খায়, হ্যাঁ পায়খানা খায়, সুতরাং আমরা কি খাই বলে আর কি। তো কথা এইটা তো অনেক চলে গেছে, এটা আসল কথা ঠিক না। এই জাতীয় কথা কথার দাবি দিয়ে তারা কি করে বলে যে আল্লাহ যদি রহমত হর রহমত তার গুণ হয়, তো রহমত যদি গুণ হয় তো দয়া লাগবে, দয়া লাগবে কি লাগবে, কলতে লাগবে, কলতে লাগবে, অন্তর লাগবে, কি লাগবে, পুষ্টি টুকরো লাগবে, তো না 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 এতটুকু সাব্যস্ত লাগবে। তো এতটুকু গেছেন কেন আপনি? এটা আপনার কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করছে কেন? নিজেরটাকে আল্লাহর উপর কিয়াস করাটা হচ্ছে ভ্রষ্টতা। আপনি নিজের জিনিসটা আল্লাহর উপর কিয়াস করতেছেন কেন? আল্লাহর উপর কিছু বলার দরকার উপর রিলাই রাখছা, আল্লাহ বলছে আমার জন্য কোনো উদাহরণ পেশ করবে না, আমার জন্য তোমার উদাহরণ কোনো টিকবে না, আল্লাহর জন্য কোনো উদাহরণ চলে না। আল্লাহ বলে কিছু কিছু করে দিয়েছে আমাকে, তোমরা আমি যে বলছি সেভাবে বিশ্বাস করো, এটা হলো কথা। অর্থ মেনে নাও, অর্থ না মানলে সমস্যা। আল্লাহ তাআলা তিনি বলেছেন যে তিনি পাকড়াও করেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আজকে আমরা তারা পড়েছি ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আপনার রবের বাদশ পাকড়াও অত্যন্ত শক্ত। আপনার পাকড়াও কিরকম? এই যে দোষিয়ারি পাকড়াও, তাই না? তাই বলে আল্লাহর পাকড়াও এরকম হওয়া জরুরি? কখনো না। তার পাকড়াওতে ব্যাপক কেমন ধরনের দোষের ফেরাও দেখছে, এটাও বাদশ। তিনি যখন ধরেন বাদশাকাল কুবরা, সেই কঠিন ধরা ধরেন, তো সেটা আপনার মতামত জরুরি নয়। তাহলে এই গুণ ধরাটা ঠিক আছে, সাব্যস্ত করতে হবে যে তিনি পাকড়াও করেন, আল্লাহ তালা তিনি পাকড়াও করেন, তবে সেটা মানুষের কোনো পাকড়াও করা নয়। আল্লাহ তালা তার চেহারার কথা বলেছেন, ইয়াফুকা আওয়াজ রব্বিকা যিনি জালালুল ইকরাম। তার চেহারা এবং তার সত্তা দুটোই অর্থ এখানে, চেহারা সত্তা দুটোই থাকবে যেটা সম্মানিত, এটা আল্লাহ তালা বলে দিয়েছেন। তো এটা গুণ না, চেহারা গুণ নিজে বলে দিয়েছে আলাদা করে। আর ইয়াদা আল্লাহ বলছে মানে ইয়াদা মাকসুদাতা, ইহুদিরা বলতো ইয়াদুল্লাহ মাগলুলা, আল্লাহর হাত, ইহুদিরা বলে যে সেটা আল্লাহর হাত বদ্ধ আবদ্ধ, মাগলুলা তো সেই গলার সাথে আটকে রাখছে জিন্দির দিয়া, বের হয় না, আমাদের দেয় না, এটা বলতো ইহুদিরা তখনকার সময় ইহুদিরা। আর এখনকার সময় ইহুদিরা এটা বলো না, কারণ তারা সব সম্পদের মালিক হয়ে গেছে। এই জন্য তো ইহুদিরা তখনটা বলতো যে আল্লাহর হাত মাগলুল, আল্লাহ আমাদের দেয় না। আল্লাহ বলছিল বাল ইয়াদাহু মাকসুদাতা, আল্লাহর দুই হাত প্রশস্ত, দুই কুদরত হলে হয় এখানে, কারণ ইহুদিরা বলতো হাত, তো আপনি উল্টাটা বলছেন আমার কুদরত হল। আল্লাহ বলছে বাল ইয়াদাহ, আল্লাহ দুটি হাত প্রশস্ত, তিনি প্রশস্ত, হাদিসে আছে যে তিনি প্রশস্ত করে রাখেন তার হাতকে দিনের বেলা যারা গুনাহ করে তাদেরকে ক্ষমা করে দেয়ার জন্য, রাতের বেলায়, রাতের বেলা যারা করে দিনের বেলা ক্ষমা করে দেন, আবার তিনি হাতকে প্রশস্ত করে রাখেন, আল্লাহ আকবার। সুতরাং তিনি ক্ষমা করে দেন, তার হাত রয়েছে, এটা এখানে সাব্যস্ত করলেন। এগুলি হচ্ছে আল্লাহর সিফাত সাব্যস্ত করার একটা জিনিস, সরাসরি আল্লাহ সিফাত বলে দিয়েছেন, সরাসরি তার সিফাত তিনি বলে দিচ্ছেন। আরেকটা হচ্ছে নাম বলছে, নামের ভিতরে সেই সিফাতগুলি রয়েছে, আল্লাহর নাম বলছে নামের গুলি, নামের ভিতরে সিফাতগুলি রয়ে গেছে। যেমন তিনি বলছেন ক্ষমাশীল, ক্ষমাশীল যখন বলছেন এর মধ্যে কি গুণটা আছে বলেন তো? একটা না অনেকগুলি থাকবে, ক্ষমা আর কি শোনেন, আর কি ক্ষমতা, কুদরত বলে তিনি ক্ষমা করবেন কি করে, ক্ষত তাই না, কুদরত আর কি রহমত আছে, কারণ রহমত দয়া না করলে ক্ষমা করবেন না, দয়াও করে। তো একটি গুণ, একটি না অনেকগুলি গুণের সমান, একটি নামে অনেক গুণ পাচ্ছি আমি, তাহলে গুণ পাওয়ার আরেক জায়গা হচ্ছে কোথায়? নাম। একটা কথা সরাসরি তিনি বলে দেবেন, আরেকটা কি? নাম, নামের থেকে আসবে অনেকগুলি গুণ। আচ্ছা, তিন নম্বর হচ্ছে তিনি কখনো এমন এমন কাজের কথা তিনি বলবেন সরাসরি, এটা ক্লাস কিন্তু এটা আসলে গুণ হয়ে গেছে। যেমন তিনি বলছেন যে তিনি আসল ঘুরবেন, এটা তার সাথে সম্পৃক্ত, যেহেতু এটা কি হয়েছে তার একটা গুণ। তিনি বলছেন তিনি প্রথম আসমানে নেমে আসে, এটা তার সাথে সম্পৃক্ত, তিনি এটা গুণ। তিনি বলছেন তিনি মানুষের জন্য কেয়ামতের মাঠে আসবেন, তিনি এসে মানুষকে ফয়সালা ফয়সালা মীমাংসা করে দিবেন, যেহেতু ফয়সালা মীমাংসা করবেন তাদের আসবেন তিনি, এটা আসার কথা তিনি বলেছেন।
রব আসবেন, তাহলে বোঝা যাচ্ছে হাসরের মাঠে আসাটা তার একটা কি গুণ, তাহলে বোঝা যাচ্ছে কখনো কর্ম তার কর্ম থেকে আমরা পাচ্ছি, কাজ থেকে ফেল, কখনো নাম থেকে পাচ্ছি, কখনো সরাসরি তিনি বলে দিচ্ছে এটা এটা আমার গুণ রয়েছে। তাহলে গুণের পাওয়ার মাধ্যম কয়টা? তিনটা, বুঝা যাচ্ছে। আল্লাহর গুণগুলি উৎস তিনটি, একটি হচ্ছে সরাসরি গুণ বলা, একটি হচ্ছে নামের নাম বলা, আর হচ্ছে তিন নম্বর হচ্ছে যে কোন ফেল তিনি কর্ম কাজটা করেছেন, যে কাজটা আসলে তার গুণ, যে কাজটা আসলে তার গুণ। এই তিনটি মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নামগুলো, আল্লাহ তাআলার গুণগুলো জানতে পারি। আমরা মোট কয়টা শিখলাম? সাতটা। আমরা এখন আরো কিছু জিনিস শিখবো, যেগুলো আল্লাহর গুণ আমরা আগেই বলেছি, আল্লাহর গুণের কিছু কায়দা আছে আল্লাহর গুণের সাথে সম্পৃক্ত, সেগুলো আমরা এখন শিখি। আমরা একটু প্রথম যে নামের সাথে সম্পৃক্ত বলছিলাম, তিনটি গুণ, তিনটি এমন কায়দা রয়েছে, এটা হচ্ছে বৈধ, যেটা হচ্ছে মৌলিক কায়দা, যেগুলি কোনো কোথাও পরিবর্তনশীল না। সেগুলি কি বলেছে মনে আছে কারো? হ্যাঁ, একটা প্রথম যেটা সাব্যস্ত করতে হবে, আল্লাহ সাব্যস্ত করেছেন এবং আল্লাহ নিষেধ করেছে, এগুলো নিষেধ করতে হবে, এটা এক নম্বর কাজ আছে। এটা কিন্তু এখানেও থাকবে, আল্লাহর নাম যেমন সাব্যস্ত করতে হবে, যা আল্লাহ সাব্যস্ত করেছেন আল্লাহর গুণ, আল্লাহ যা সাব্যস্ত করেছেন, আল্লাহ যা অস্বীকার করেছেন এগুলো অস্বীকার করতে হবে। তেমনি হবে আল্লাহর গুণের ব্যাপারে, নামের ব্যাপারে যে বিধান আছে, যেগুলি নাম আল্লাহ তার কাছে সাব্যস্ত করে সাব্যস্ত করতে হবে, গুণের ব্যাপারে বলতে হবে যে কিছু গুণ আল্লাহ তার কাছে সাব্যস্ত করেছেন সাব্যস্ত করতে হবে, এবং যে গুণ যে গুণগুলো আল্লাহ তার রাসূল অস্বীকার করেছে সেগুলো অস্বীকার করতে হবে। দুই নম্বর বলেছিলাম যে আল্লাহ আল্লাহর গুণ ওখানে নামের সাথে ছিল, যে আল্লাহর নাম এবং গুণ একসাথে বলি আমরা, নাম এবং গুণ এটা মৌলিক কায়দা, যেহেতু সবখানে খাটবে এটা, সেটা কি নাম এবং গুণ কখনো কোনো মানুষের সাথে সামঞ্জস্য, সৃষ্টি করে সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। তিন নম্বর বলছিলাম যে ধরার পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, এই তিনটি কায়দা এই গুণের ক্ষেত্রেও খাটবে। এই তিনটি কায়দা হয়ে গেলে এটা আমরা আলোচনা করতে চাচ্ছি লম্বা, এটা বুঝতে পারছেন, তাহলে ওই তিনটি কায়দা চলে আসলো। এখন একটি কায়দা সেটা হচ্ছে, এটা খুব জরুরি একটি কায়দা, সেটা শেখ উল্লেখ করেন না কিন্তু আমরা আরেকটি লেখা উল্লেখ করে যেটা আমি, সেটা হচ্ছে যে আল্লাহর কিছু গুণ আছে যেগুলো কোরআনও আসে না হাদিসেও আসে না, কোরআনও আসে না হাদিসেও আসে না, মানুষও জিজ্ঞাসা করে এটা বলা যাবে কিনা, এটা বলা যাবে কিনা, আল্লাহকে এটা বলা যাবে কিনা, আল্লাহকে এটা বলা যাবে কিনা, আল্লাহকে এরকম জিজ্ঞাসা করে। এখন প্রথমে কোরআনে কারীম এবং হাদিসে আসে নাই, দেখুন একটা উদাহরণ দেয় আল্লাহ তাআলা, তিনি বলছেন জাওয়াত, জাওয়াত অর্থ কি? দানশীল, দান করেন তিনি, দানশীল। এটার মতো আরেকটা শব্দ হচ্ছে সাফি, আরবিতে সাফি একটা শব্দ, এখন ওইটা ব্যবহার করা যাবে কিনা? না, ওইটা ব্যবহার করা যাবে না, আল্লাহ যেটা বলছে ওইটা থাকতে হবে। যদি বলে আল্লাহকে জাওয়াত বলে, হ্যাঁ আল্লাহ জাওয়াত, তো আল্লাহকে সাফি বলে এটা বলা যাবে, তাহলে আল্লাহ যেটা বলছে ওইটাই থাকতে হবে, বুঝা সেই গুণটা নির্ধারণ করতে হবে যে আল্লাহ যেটা বলেন এটা বলা যাবে না। এটা কি জন্য বললাম জানেন? আসবে আপনার কাছে এই জন্য বলছি, কেউ এসে আপনাকে বলবে আচ্ছা আপনি হাত বললেন, হাত কি অঙ্গ? বলে না আমরা তো অঙ্গ বলি না, আমরা তো অঙ্গ বলি না, কেন আল্লাহ তো অঙ্গ বলেনি, আল্লাহ হাত বলছে, আপনার তো অঙ্গ, আল্লাহ তো অঙ্গ হওয়া জরুরি না, কথা বলতে বুঝতে পারছি, আপনার তো অঙ্গ, আপনি আল্লাহ তো অঙ্গ বলেন কেন? ধরেন আপনি কি দিয়ে শুনেন? কান দিয়ে, কান দিয়ে শুনেন, তাই না? এখন আপনি বললেন যে আল্লাহ কান আছে, ওই হবে না, কেন আল্লাহ বলে নাই তো? আল্লাহ বলছে তিনি শুনেন, তিনি কিভাবে শুনেন? আপনার জন্য কান লাগে, আরে এই যে মাইকের কান আছে নাকি, কি দিয়ে শুনেন? এটা কথা বলতে সিদ্ধ আছে, তাই না? সৃষ্টির মধ্যে আমার এবং ওদের মধ্যে এই পার্থক্য যদি থাকতে পারে, স্রষ্টা আর সৃষ্টির মধ্যে কত বড় পার্থক্য থাকতে পারে, তাহলে আপনি জোর করে কেন আর কান মানাচ্ছেন কি জন্য? এই জন্য যারা বাড়তি করে তারা বিপদে পড়ে, অনেক সময় বাড়তি বললেই বিপদে পড়ে। যখন বলেন একজন, আমি দেখেছি এক ভাইকে, হয়তো তিনি ভালো মানুষ কিন্তু ভুল করেছেন, সেটা বলতেছেন যে তার হাত আঙ্গুল আছে বলছে, হাদিসে আছে আঙ্গুলের কথা, স্পষ্ট হাদিসে আছে, ওই হাদিসে আছে। এখন বলতেছেন আঙ্গুলের সাথে সংশ্লিষ্ট দলের নবযোগ্য থাকবে না, অজুবিল্লা, মানে এটা উনি ভুল করতে করতে বাড়তে বাড়তে আরো বেশি গেছে হয়ে গেছে, এটা হচ্ছে ইসলাম নিষিদ্ধ। এই জন্য এই কায়দাটা সবসময় মনে রাখতে হবে, এটা সেটা হচ্ছে আল্লাহ তার রাসূল যেই গুণটি বলেছেন এই গুণটির বিকল্প শব্দ নিয়ে আনবো না,
বিকল্প শব্দ নিয়ে আসবো না। কেউ যদি কোনো এমন কোনো শব্দ নিয়ে আসে যেই শব্দটা আমাদের কোরআন ও হাদিসে আসে নাই আল্লাহর জন্য, তাকে জিজ্ঞাসা করব, সরাসরি জিজ্ঞাসা করবো আল্লাহ বুঝবার আমাদের থেকে সংক্ষিপ্ত শব্দ, তাকে জিজ্ঞাসা করবো ভাই আপনি যে শব্দটা বললেন অঙ্গ বলতে আপনি কি বুঝাচ্ছেন? যদি বলে অঙ্গ বলতে বুঝাচ্ছি এটা যে আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর আঙ্গুলগুলি বলে না, অঙ্গ বলেন না তবে ওগুলি সাব্যস্ত করেন, ওগুলি অস্বীকার করেন না, অঙ্গ বলবেন না তবে কি বলবেন ওগুলি সাব্যস্ত করেন, ওগুলি অস্বীকার করা যাবে না। আর যদি অঙ্গ বলতে বুঝে আমার হাতের মতো, আমার পায়ের মতো, আমার আঙ্গুলের মতো বলে আপনি আগা করা পুরোটাই ভুল, আপনি এগুলো সাব্যস্ত করেন না, অঙ্গ বলেন না এগুলো সাব্যস্ত করেন, বুঝতে না ব্যাপার করে বুঝছেন, এটাই হচ্ছে নিয়ম। অর্থাৎ যদি এমন কোনো শব্দ কেউ আপনার কাছে নিয়ে আসে তাহলে এই উত্তর, যেমন ধরেন আল্লাহর জন্য আমরা এতক্ষণ যা সাব্যস্ত করেছি গুরুগুরু, একদল এসে বলবে যে তোমরা তো আল্লাহকে শরীর বানাই হচ্ছ, জিসি মুজাসিম হয়ে গেছ, আল্লাহ কি জিসিম আছে নাকি প্রশ্ন করলে কি বলবেন? উত্তর কি হবে? উত্তর কি হবে? আল্লাহ তাআলা কোথাও কোরআন সুন্নাহ কোথাও তার নামে জিসিম শব্দ ব্যবহার করেন নাই। আপনি জিসিম বলতে কি বুঝাচ্ছেন প্রশ্ন করতে হবে, আপনি জিসিম বলতে কি বুঝাচ্ছেন? যদি বলে যে আমি জিসিম বলতে বুঝাচ্ছি এটা একটা সত্তা, বলে অবশ্যই আল্লাহ সত্তা আছে, আল্লাহ নিজে বলছেন ইউহাদ্দিরুল্লাহু নাফসাহু, তার সত্তা আছে, নিজে তিনি বলছেন তোমাদেরকে সত্তার ভয় দেখাচ্ছেন, তার সত্তা অবশ্যই আছে, সত্তা আমাদেরকে তিনি তো স্থিতি হয়ে গেলেন অবশ্যই এটা আছে তার নিজের। তবে আপনি জিসিম বলেন না, কি বলবেন? নাফস, তার গুণ সেটা বলবেন, তার সত্তা বলেন, নাফস বলেন, কিন্তু আপনি জিসিম বলতে পারবেন না। আর যদি বলে আল্লাহ জিসিম বলতে বুঝাচ্ছি আমার জিসিমের মতো, অমুকের মতো, ওইটার মতো, বা এই মুক্তির মতো, তাহলে কি বলবো? আপনার আগা বা পুরোটাই গুণ জিসিম গুলো আপনার ভালো লাগে পুরোটাই গুণ। তাহলে এই জাতীয় আলফাজ বুঝমালা যখনই আসবে তখন আপনার দায়িত্ব হবে এই জাতীয় উত্তর দেওয়া। দিক এটা খুব বড়, কেন বলে দাঁড়ায়? যখনই আপনি বলবেন যে উপর দিক আরশ উপরে না, আল্লাহ আল্লাহ উপরে না, আমরা তো কি বলি আল্লাহ আরশ উপরে এবং সব কিছুর উপরে, উপরের দিককে আমরা আল্লাহর জন্য নির্ধারণ করি না, আল্লাহ আল্লাহ রসুল কোথায় গেছে উপরের দিক গেছে না, আরশের কাছে গেছে না, কি জন্য? মেরাজ, ইসলাম মেরাজে গেছে না আল্লাহ তাআলার উপরের দিকে, আল্লাহ রসুল উপরের দিকে গেছে না, আল্লাহ তাকে নিয়ে গেছেন। আচ্ছা, এখন যারা বাতিলপন্থী তারা বলবে দিক তো আল্লাহকে তুমি কি দিকে সীমাবদ্ধ করে দিলে, সীমাবদ্ধ মাস্তা অস্ত্র করে নিজে নিয়ে আসছে তেজ লাগানোর জন্য, আমরা সীমাবদ্ধ করি নাই, ওরা এটাকে বলবে যে আল্লাহ কি ওই দিকে বলা হচ্ছে তো সীমাবদ্ধ করা, আল্লাহ কি কোনো দিকে? তখন আল্লাহ দিক নিজে কোথাও বলে নাই, আল্লাহ কখনো বলে না তিনি দিক, তিনি যেটা বলছে যে শোনো তুমি একটা রকম একটা, যদি তুমি মনে করো দিক বলতে সীমাবদ্ধ কোনো কিছু বুঝাচ্ছ তুমি, যেমন আপনি বলেন পৃথিবীর দিক উপর দিক যেটা ঠিক অন্যান্য গ্রহ তুলনা সেটা কিন্তু অন্যদিকে কিছু দিকে থাকতে পারে, উপরের দিকে আসে তুলনায়, তাহলে কি আমি কি বলবো দিক বলতে এটা ওই গ্রহ নিয়েছি আল্লাহ আছে বলছি নাকি আমি না এটা বলিনি? যদি আপনি বলেন যে সৃষ্ট কোনো দিক, কারণ দিকটা আল্লাহ সৃষ্টি, সৃষ্ট হয়েছে কেন? আপনি যদি কেন ধরেন সূর্য এদিকে উঠার কারণে আপনি পূর্ব পড়ছে উত্তর দক্ষিণ নির্ধারণ করছেন, নয় তো আপনি নির্ধারণ করতে পারছেন না, তাহলে সূর্যের দ্বারা আল্লাহ সৃষ্টি করেছে দিকটা, দিকটা তো আপনি নির্ধারণ করে এভাবে করেছি এই যে দশ দিক নির্ধারণ হয়েছে মূলত সৃষ্টির কারণে, সৃষ্টি থাকার স্রষ্টাটির সাথে দিকের সম্পর্ক নেই, কিন্তু আপনার জন্য দিক হয়েছে কারণ আপনি একটা সীমাবদ্ধ জিনিস, আপনি এদিকে দিক আছে এদিকে তাকাচ্ছেন ওদিকে তাকাচ্ছেন, কারণ আপনার জন্য নির্ধারিত, স্রষ্টার জন্য এটা আসবে কি জন্য? তো যদি বলেন এটা যে আমার দিক বলতে সুনির্দিষ্ট সীমাবদ্ধ কোনো এলাকা বোঝাচ্ছি, আল্লাহ তাআলা এইটা থেকে কি সম্পূর্ণরূপে মুক্ত, এটা আওয়াজে সাব্যস্ত করেন না। আর দিক চলতে বুঝায় হা উপরে, যে উপরে কোনো আল্লাহ সৃষ্ট কোনো বিষয় সম্পৃক্ততা নেই, যেটা পুরোপুরি আমাদের আয়ত্তের অধীন নয়, সম্পূর্ণ আয়ত্তের বাইরে জিনিস, তাহলে সেটা অবশ্যই সাব্যস্ত হয়ে যাবে। আল্লাহ নিজে বলছে অমল আলী আর আবে সুবহান রাব্বিয়াল আলা, তিনি নিজে সাব্যস্ত করেছেন, সেখানে আমাকে অস্বীকার করার কিছু নাই। তবে তুমি কখনো এই এই কথাটা বারবার বলবা না যে নির্ধারিত কোনো কিছু দিক বলতে আমি বুঝাচ্ছি না এই সাদের পর্যন্ত, এরকম কিছু বললে তাহলে তোমার ভিতরে এসে যায় দিক, তুমি তো বুঝো এই সাদ পর্যন্ত কিন্তু এটা তো আমরা বুঝাচ্ছি না, সব কিছুর উপরে সর্বদিক থেকে সেইটা কোনো নির্ধারিত একটা অংশের ভিতরে সীমাবদ্ধ হয়, এই জায়গাতে এসে তারা ভুল করবে।
তাহলে বুঝাচ্ছি আমরা এটা যে ভুলটা আমাদের সব আমাদের বিবেকের সীমাবদ্ধতার কারণে যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে বিবেক, আমার বিবেক আমার এর উপর উঠতে পারে না, এই জন্য আমি বলি কি আমার উপর দিক মানে কি আসতে পারে এইটা একটুকু না, একটুকু তো এই সব কিছু তার কাছে তো কিছুই না। আমরা আগেও বলেছি যে আসমান এবং জমিন সবগুলি আল্লাহ তাআলার কুরসির ভিতরে সাতটি দেরহাম, সাতটি দেরহাম। কুরসি হচ্ছে পা রাখার স্থান, তাহলে আল্লাহ তাআলা আরশ কত বড়, রব্বুল আলামিন তার উপরে। এটা বলিনি আমরা যে এটার উদ্দেশ্য যারা পরে মুফাসসিরা যারা তারা মুসা বিয়া তারা বলেন তিনি দশ হাতে দশ হাত, বারো হাতে বারো হাত, ডানে বামে এভাবে এরকম নাউজুবিল্লাহ, এটা তো আমরা বলি না, এটা আহলে সুন্নাহর মধ্যে কোনো কথা নয়, এটা আমাদের অনুপরিকল্পনা। তিনি সর্ব উপরে, যে উপরে আর কল্পনা করা যায় না, সেটা আমার দিকের সাথে সম্পৃক্ত কোনো দিক এইরকম দিক নয় যে এরকম সীমাবদ্ধ দিক, এটা নয়, বরং এটা হচ্ছে অনুপরিকল্পনা সর্ব উপরে উঁচু, যেটার কোনো তুলনা চলে না, এটা কোনো উপর নিচের আমার ধারণার মতো উপরে গেছি না, যেটা একটা একটা পিঁপড়া যদি বলেন আমার উপর হচ্ছে একটুকু আমার ঘর যতটুকু একটু ঘরের ভিতরে আছে তাহলে ভুল হবে, কারণ আমি তো উপরে আমার উপরে আমার সাথে যে তুলনা হচ্ছে পিঁপড়া তো আমি আমি সৃষ্ট সৃষ্ট পিঁপড়া তার ঘরের ভিতরে উপর বুঝতে কত বুঝবে ঘরের ছিদ্র পরিমাণ আমার উপরে মানুষ তো তারও উপরে হিসাবে বাইরে সৃষ্টি এবং সৃষ্টির মধ্যে পার্থক্য, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য তো বহু, তা আপনি অন্য একরকম করতেছেন কি জন্য নির্ধারিত কোনো সীমাবদ্ধ কোনো এলাকার জন্য আমরা আমরা সাব্যস্ত করছি দিক সাব্যস্ত করতেছি না, বুঝাচ্ছে কথাটা। এই ভুলটা অনেক সময় মানুষের আসার কারণেই মানুষ এই কয়েকটা আমরা উপর দিক সিদ্ধ সাব্যস্ত করছেন না, অনুভব মতো যত উপর হতে পারে চিন্তার উপর, চিন্তার উপর সৃষ্ট কোনো দিক দ্বারা সীমাবদ্ধ তিনি নন, সৃষ্ট কোনো দিক দ্বারা সীমাবদ্ধ তিনি নন, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। তাহলে বোঝা গেল যে তিনি উপরে, তিনি সর্ব উপরে, এটাকে স্বীকার করতে হবে, যা তিনি সৃষ্টি করেছেন এর ভিতরে তিনি নন, এর ভিতরে তিনি নন। এগুলি যে সৃষ্ট আমাদের আসমান এবং বুঝাচ্ছি না, এই জন্য কোরআনে বারবার তখন পাবেন আমি তোমার ইসামা যিনি আকাশে রয়েছেন, আকাশ তো উপর এখানে, এখানে আকাশ তো আমি যেটা দেখতেছি মঙ্গল গ্রহ বা এই যে তুমি কিছু নানা মিলিয়ান এগুলিও জমির মতোই, কিন্তু এর উপরে আসামায় যা হবো আল্লাহ বলছেন। আমরা যদি ভালো করে যারা ওই বিষয় নিয়ে গবেষণা দেখতে পাবেন যে আকাশ আসলে একটা জালির মতো, জাল জাল নিচ্ছেন জালি জাল জাল বলছেন জাল, এই এই জালটা পুরো আকাশের মধ্যে এই জালের ভিতরে তারকা বসে আছে, তারকা ইত্যাদি ইত্যাদি এর মাঝে আছে, কিন্তু তারকা এটা ভেদ করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন এই সব ভেদ করে, এই জন্য প্রত্যেকে আবার পাহারাদার আছে প্রত্যেক আকাশে সেগুলো ভেদ করে গেছে। আমাদের নীল দেখতেছি এম বলতেছি নীল, নীলটা আসলে কি নীল কি কোনো জায়গার নাম নাকি, এটা তো একটা ওটার প্রভাব যেটা পড়ছে রং বলেছে মাত্র, আসমান কি কোনোদিন কোনো মানুষ দেখছে নাকি, একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আসমানে আর কেউ যেতে পারে নাই। কান লাগায় শয়তানগুলো, কান লাগালে শয়তানগুলো কি মারে আল্লাহ তাআলা তখন পাথর মেরে ইয়া মেরে আগুন মেরে তাকে পুড়িয়ে দেয় কান, কিন্তু মানুষ তো যেতে পারে না, থাকে মানুষ যেতে পারে না। হ্যাঁ কোনো কোনো নবীকে রাফাদা মাকান আলী একে কেউ বলছে তাকে ওখানে উঠে গেছে উঠে গেছে, এগুলো বিভিন্ন বর্ণায় আসছে, কিন্তু আর এই সাত আসমান ভেদ করে যিনি গিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যরা আমরা যেখানে রাখা সেখানে রাখছে, যেমন আমি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বর্ণায় আসছে সেটা আমরা স্বীকার করি, কোনো অস্বীকার করছি না, কিন্তু এই যে আসমানের ধারণা আমাদের অনেকেরই কিন্তু ক্লিয়ার না, ক্লিয়ার না কেন আসলে এটা জানা তো কঠিন। আমরা তো এখনো অনেকে বলে থাকে চাঁদে গেছে বলছে এটা স্বীকার করে না, অনেকে চাঁদে গেছে আসলে কথাটা সত্য না অনেকে বলছে, কেন চাঁদে বাতাস নেই আমরা বাতাস দিচ্ছি নতুন পাতাটা পতাকা নতুন দিচ্ছি, পতাকা যদি নয় রক্ত এরা ইচ্ছা করে এটা চালাইছে তো এবং এটা ছবি তুলে আছে চাঁদে গেছে, এটা অনেকে বিশ্বাস করতেছে না চাঁদে কেমনে গেল, আমাদের উৎপাদনের মধ্যে অনেকে বিশ্বাস করতে পারে। আচ্ছা যাক, চাঁদ সবচেয়ে কাছের, কিন্তু সবচেয়ে কাছের উপগ্রহ হচ্ছে চাঁদ, সবচেয়ে কাছের দায়িত্বে আমরা সব জায়গাতে আছি। এরপরে তারা বলে ইন্ডিয়ান একটা পাঠিয়েছিল ওদের কদিন আগে, কিন্তু আর খবর নেই কোন দিকে হারিয়ে গেছে, নিঃসন্দেহে উপর দিকে যাইয়া উল্টা যাই করছে বঙ্গোপসাগরে, বিরাট কুদু জায়গা বেশি দূর যেতে পারে বলছে মনে করছে আর কি আরেক গ্রহ যাচ্ছে। এগুলি হচ্ছে ওদের বাহাদুরি, যারা কাফের বাহাদুরি আসলে কোথাও যেতে পারবে না, কারণ এই যদি আসমান হয় ভেদ করে যাওয়ার অধিকার কারণে নেই আল্লাহর মধ্যে, কারণ আল্লাহ তাআলা সেখানে পাহারাদার বসিয়েছেন
যখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন তখনও কিন্তু কি জিজ্ঞাসা করছে যে তাকে কি আনার অনুমতি দেওয়া হয়েছে, বলা হয়েছে তখন খোলা হয়েছে, এরা কিন্তু খোলা হয়নি, ওরা কিন্তু আসবে কি করে, কখনো উঠতে পারবে না, যত দৌড়াদৌড়ি করে পাশাপাশি দৌড়াদৌড়ি করতে পারবে, নিচে দিয়ে যেতে পারবে, এই আশেপাশে যত গ্রহগুলি নিচে দৌড়াতে পারবে যদি যায়, তারপরে জল বিক্রি করতেছে বলে আপনার কিনে টিনে দেখেন, আমরা কিন্তু এত আশাবাদী না, এগুলি সবই হচ্ছে ধারণা করে চলা কিছুই না। আলাপ করে হাত তাহলে আমরা কি বুঝলাম, যেই যেই কথা বা যেই গুণগুলো আল্লাহর জন্য কোরআনে কারিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে নাই, সেইগুলোকে আমরা সেই শব্দগুলি ব্যবহার করবো না। ঠিক অনুরূপ একটা শব্দ আমরা অনেকেই ব্যবহার করে থাকি আকার আকৃতি, তাই না? আমরা বলবো যে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে সূরা ব্যবহার হাদিসে আসছে, কোরআন আসছে হাদিসে আসছে, সূরা শব্দটি বেশ কয়েকবার আসছে। আমরা চেষ্টা করবো এই শব্দটি বুঝতে, অনুবাদের ক্ষেত্রে সূরা সাব্যস্ত করি আমরা, কোনো সাব্যস্ত না করলে গুণা হবে, কুফুরি হবে, সাব্যস্ত করি। অনুবাদের ক্ষেত্রে আসে একটা নীতি, একমাত্র আল-হানিফ রাহমাতুল্লাহ আলাইহি তার ফাকুল আকবরের উল্লেখ করেছে, আর কেউ এই নীতিটা আমি দেখি নাই কারো কাছে, আকিদার কিতাবের মধ্যে স্পষ্ট আসে না। উনি উল্লেখ করেছেন যে অনুবাদের ক্ষেত্রে এমন কথা বলা যাবে না যেটা আমাদের আকিদার বিরোধী, অনুবাদের ক্ষেত্রে, কারণ তিনি তো পারস্য লোক ছিলেন, এই জন্য তিনি বুঝছেন কোরআনের অনুবাদ দরকার আছে, অন্য যারা বড় বড় আলেম তারা তো সব আরবিয়ান, ওরা চিন্তা করে নাই, মনে হচ্ছে অনুবাদ করতে গেলে যেন কেউ বাইরে চলে না যায়, একটা শব্দের দশটা অর্থ হতে পারে, বড় অর্থ দশটা হতে পারে, কিন্তু যে অর্থটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট বহু ওটার সাথে না মিলবে ওই অর্থটা ছাড়া অন্য কোনো অর্থ ব্যবহার করা যাবে। কেন আমরা আগে বলেছি আল্লাহর নাম জওয়াদ সাকি ব্যবহার করা যাচ্ছে, যদিও একই শব্দ সাকি ব্যবহার করা যাবে, তেমনি ভাবে আল্লাহর নাম তিনি আল্লাহর গুণ বর্ণনা করেছেন যে তিনি হচ্ছে তার সুর আছে, সুর আছে। এখন সুরাকে ইংরেজি বলার সময় একটা শব্দ আছে ফল বলে দেবে, কিন্তু বাংলাতে আকার একটা খারাপ অর্থ দেয়, কারণ আখ দিয়ে তান দিয়ে যেটা করা হয় আকার। আল্লাহর জন্য সুরা হাদিসে আসছে, সুরত বাংলা ভাষা বুঝে আসে যে একটা সুরত আসলে আলহামদুলিল্লাহ এটা ব্যবহার করে উত্তম, আর যদি এটা অন্যটা ব্যবহার করে তো সমস্যা এক জায়গায় হয়, খারাপ অর্থ নিতে পারে মানুষ, খারাপ অর্থ যেই যেই জিনিসটা খারাপ অর্থে ব্যবহৃত হবে হতে পারে সে জিনিসটা থেকে দূরে থাকাই উত্তম। এটা আল্লাহ বলে না আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ রসুল কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন সুরা বলেছেন, সুরা করলে আল্লাহ আল্লাহ বোঝা যাচ্ছে সমস্যা নেই, এটা অনুকূল না আরশের উপর এসতে পারছেন না, কারণ আরশের অনুবাদ আরশের উপর এসতে আর আরশের অনুবাদ আছে চারটা, ইবনুল কাইয়িম বলে দিয়েছেন চারটে অনুবাদ, একটা কি উপরে ওঠা, একটা হচ্ছে উপরে ওঠা, কেমন আলা ওয়াত্তাফা এটা উপরে অর্থ আলা ওয়াত্তাফা সাহাদা আরম্ভ কর, আরেকটা হচ্ছে উপরে থাকা ইস্তাকারা থাকা কোথাও থাকা বিদ্যমান থাকা, তাহলে চারটা অর্থ আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর জন্য আপনার অনুবাদ আমাদের সর্বসাধারণ করে দিয়েছেন, সুতরাং সেটা আমরা ঠিক আর ভাষা রীতি অনুসারে অনুবাদ করলে আমাদের কোনো দোষ আসতেছে না, চারটে অনুবাদ করতে পারতেছি কোনো সমস্যা নেই, কিন্তু এই জায়গাতে সুরা অনুবাদটা তারা করে দেন নাই, তারা বলে না সুরা অর্থ আল্লাহ শেখান দিলে বলা হয় আকৃতি অর্থটা একটা আকার দিছে, আঁক দেয় আঁকের উপরে শব্দের উপরে আকার দেয়, তাই না, আকার দাও নিরা আকার দাও, তারপর তুমি অর্ধেক আকার দাও পুরো আকার দাও বলে না, তো এই জাতীয় যেহেতু একটা খারাপ অর্থ আসে সেহেতু এটা না বলে আকার নিরাকার শব্দটি ব্যবহার না করেন, আমাদের ব্যবহার করা উচিত যে আল্লাহর সুরা আছে। এখন যদি বলেন যে আমি ব্যবহার করতে উদ্দেশ্য হচ্ছে এটা আল্লাহর নাম গুণ এগুলি ক্ষেত্রে সুরা, এটা তো আলাদা সুরা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, ভিন্ন ভিন্ন গুণ আছে, যেমন আপনি তার জন্য বলবেন যে তার হাত আছে তার পা আছে তার আঙ্গুল আছে, ভিন্ন ভিন্ন সবগুলিকে আকার নাম দিবেন না, সবগুলিকে আল্লাহ 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 তাআলা আল্লাহ রাসূল কোথাও সবগুলিকে আকার নাম দেয়নি, সবগুলিকে আকার নাম দিছে দেয়নি, তা আপনি সবগুলিকে আকার নাম কেন দিচ্ছেন, ভিন্ন ভিন্ন নাম দিছে, নয় তো আল্লাহ একটা বলতে পারতো যে আমার সুরা আছে সুরা অর্থ আকার বুঝাচ্ছি সবগুলিকে আমরা একসাথে সুরা বুঝাচ্ছি, এটা আল্লাহ তাআলা বলেন সুরা বলতে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার কি বুঝাচ্ছেন, আল্লাহ তাআলা তার তিনি তার ফর্ম বুঝাচ্ছেন যে তার তার কি আছে প্রত্যেকটি তার গুণের একটা কি আছে হ্যাঁ ধরন আছে, প্রত্যেকটি গুণের একটা কি আছে ধরন আছে, প্রত্যেকটি তার তার সত্তার একটা কি ধরন আছে, কি ধরনটা আমার কথা বলছে ধরন সাহায্য কিন্তু এটা ধরনের নির্ধারণ করা যাবে, নির্ধারণ করা যাচ্ছে তো আকার বলে যদি নির্ধারণ হয় নির্ধারণ করবো না, অনির্ধারিত তার আকার আমরা সাহায্য করতে হবে, এটাকে আকার না বলে সুবিধা করবো,
এটা সবচেয়ে উত্তম যেমন বলি। তবুও মাসালাটা অনেকটা মত পার্থক্য শব্দের কারণে, মৌলিকভাবে আমরা একমত যারা এটা বলি এবং যারা বলি না যে আল্লাহর জন্য সূরা সাব্যস্ত করতে হবে। কিন্তু যারা বলে মিরাকাত এটা আমরা কখনো বলি না, এটা বলা যাবে, এটা মূর্তিতে বলা যাবে, কারণ বলা হবে এটা বলা অর্থ হচ্ছে তাকে সম্পূর্ণরূপে মিরাকাত বলে ওদেরকে বোঝা এমন যা অস্তিত্বহীন কি বলে, অস্তিত্বহীন কি বলে, এইটা আমরা কখনো বলি না। কারণ অস্তিত্বহীন এটাই হচ্ছে মিরাকাত বলে অস্তিত্বহীন হয়ে যাবে, এইটা আমরা বলি। তো আমরা ওই শব্দটা মোটেই বলবো মিরাকাত, কিন্তু আকার বলার আগে বলবো যে আমরা কি আছে না গুণ এবং তার সত্তা ধরন রয়েছে, এটা আমরা যতটুকু আলাপ বলছি এর বাইরে আমরা আট বাড়িয়ে আর কিছু নির্ধারণ করে বলবো না। এটা হচ্ছে নীল ধরন। আমরা বলেছি যে আল্লাহ শুনেন কিন্তু কান বলবো না, আল্লাহ শুনেন কিন্তু কান বলবো না। তেমনি ভাবে আল্লাহ তাআলা এই জিনিসগুলো বাড়িয়ে আরেকটু সামান্য এগিয়ে আরেকটা জিনিস ভাব দিয়ে দিব না, আরেকটু নতুন একটা শব্দ প্রয়োগ করে দিব না, বা যতটুকু বলছে একটু সীমা থাকবে। তাহলে এই কায়দাটা বুঝে আসছে? হ্যাঁ। কারণ আরেকটি কায়দা নেব, যে কায়দাটা বলা হচ্ছে কুল্লু সিফাত সাবাত বিন নাকলি সাহি ওয়া হাকাত আল আকল সাহি ওয়া আল আদা। এটা হচ্ছে যেই সিফাত যেই গুণ যেই গুণটি কোরআন এবং হাদিসে আসছে বিবেক কখনো এটা অস্বীকার করতে পারে না। বুঝলেন কিনা কথাটা? বিবেক কতটা অস্বীকার করে জানেন? একই সঙ্গে বলেন যে নাই আসে, আসে নাই বিবেক কি বলে পাগল নাকি? তাই না? আসে নাই বিবেক, আমি বিবেক বলতে অস্বীকার ইস্তেমা নাকি নাই বলে নাকি আর যে যেটা আসে নাই এটা হতে পারে। আচ্ছা, আর কেন গরম ঠান্ডা যদি একসাথে মানুষ কি বলবে যদি একসাথে হয় না? এটা করে ইস্তেমা দেয় দুই বিপরীত মুখে একসাথে হয় না। তো বিবেকে সাধারণত এগুলিকে যেটা একেবারে সম্পূর্ণ বিপরীত মুখী অথবা যেটা একে অপরের বিরোধী এগুলিকে বিবেক বলে না, এগুলো হতে পারে না, তাই না? এগুলো কিন্তু এর বাইরে একটা মানুষকে আপনি যদি বলেন যে তিনি যদি বলেন যে ধরো তিনি অন্ধ আর চোখে দেখেন হবে কথাটা হচ্ছে এটা এটা হতে পারে না, বিবেক বলে এটা হতে পারে না। কোরআন এবং হাদিসে আল্লাহ যে সমস্ত না যে সমস্ত গুণ আসছে এই গুণগুলি এরকম বিপরীতমুখী হয় না কোনোটাই, কোনোটাই বিপরীতমুখী হয় না। ধরেন কোথাও আপনি পাবেন না, তখন আল্লাহ বলছেন তিনি দয়া করেন, কোথাও পাবেন না অন্য ওখানে যে তিনি দয়া করেন না এরকম নাই, তিনি দয়া করেন আসছেন, দয়া করে আসছেন। যেমন তিনি বিপরীতমুখী কিছু মানে এমন নয় যে থাকতে পারবেন, হ্যাঁ তিনি রাগ করেন আসে আবার তিনি সন্তুষ্ট হন আসে একসাথে। তো কেন যতটুকু রাগ করা দরকার অর্থ করেন, যত খুশি অর্থ খুশি, এটা কি আছে? এটা তারতম্য আছে, এটা কোনো পার্শ্বী জিনিসটা এমন যদি একসাথে হতে পারে। তাহলে আল্লাহ যে সমস্ত গুণগুলি কোরআন হাদিসে আসছে এগুলি কখনো বিবেক বিরোধী কিছুকে সাব্যস্ত করতে পারবে না, এটা হলো মূল কথা। আল্লাহ তাআলা যে সমস্ত নাম গুণগুলো কোরআন হাদিসে আসছে বিবেক কখনো বলে না পাল্টা হতে পারবে না। আল্লাহ তাআলা তিনি বলছেন তার হাত আছে, বিবেক বললে তার হাত নেই। কেন বিবেক বলা কি? বিবেক যদি কোনো অনুসরণ করতে পারত, বিবেক যদি কোনো যে ধারণ করতে পারত, আল্লাহকে কি দেখছে সে? আল্লাহ সম্পর্কে কোনো কিছু তার মতো কাউকে দেখছে অথবা কেউ তাকে সংবাদ দিয়েছে? তাহলে সে না বলার তো কিছু নাই, বিবেক তো ওইটাকে নিষেধ করে যেটা পরস্পর বিরোধী, এর পরস্পর বিরোধী কিছু নাই। তো সীমাবদ্ধতা আছে, বিবেক আসলে সীমাবদ্ধতা আছে কিনা বলেন? আছে। আপনি যে অঙ্ক পারেন আমি যে অঙ্কটা পারি পারি না, আপনি লগারিদম পারেন আমার লগারিদম দিলে আমি ফেল, এর অর্থ হচ্ছে আমার বিবেক সীমাবদ্ধ। কার বিবেক দিয়ে আল্লাহর গুণকে আপনি বিচার করবেন? কার বিবেক দিয়ে আল্লাহর গুণকে আপনি বিচার করবেন? আল্লাহর গুণ বিচার করার মতো বিবেক কাউকে দেওয়া হয় নাই, কারণ বিবেক তো তার পক্ষ থেকে দেওয়া আছে। তিনি মানুষকে বন্টন করে দিয়েছেন, কাকে একটু কাকে একটু দিয়েছেন একটু একটু। কেউ এরোপ্লেন বানাতে পারে, কেউ মেশিন বানাতে পারে, কেউ কিতাব লিখতে পারে, বিরাট পার্থক্য, একরকম হয় না। সুতরাং কার বিবেক দিয়ে আল্লাহ গুণ বিচার করবেন? শেখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেন বিআইয়াকলি ইউজাল কিতাব ওয়াস সুন্নাহ। আমি আশ্চর্য হয়ে মানুষ, তিনি বলতেন এটা কোন বিবেক দিয়ে কোরআন সুন্নাহর আমি মানদণ্ড করবো? কার বিবেক দিয়ে? তোমারটা দিয়ে আমারটা দিয়ে? তিনি বলতেন যে আজকে ইবনুল খাতিবের মিথ্যাচার দিয়ে কি আমি কোরআন বাদ দিয়ে দেবো? ইবনুল খাতিব মিথ্যাচার করবে আর আমি কোরআন বাদ, তার বিবেকে ধরে দেখে আমি সব বাদ দিয়ে দেবো? আমাদের সমস্যা হচ্ছে আশারও পাথর দিয়ে তাদের ওস্তাদের কাছে বিবেকটা বিক্রি করে দিয়েছে, নিজের বিবেক এবং বিবেকের কাজে লাগে না। ওস্তাদ যেটা বলছে ওই বিবেকে চলে,
অনেক মানুষ জমি রেখে চলে, তারা এই মনে নিজেকে বুঝতে বুঝছে আমার বুঝার দরকার নেই। আরে আল্লাহ 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 তারা আপনাকে আর তো ভালো তুমি দিতে পারবেন, চিন্তা করেন আল্লাহ কোরআনের মধ্যে হারিয়েছেন মধ্যে আল্লাহ সাব্যস্ত করছে, তাই না? রসুল নিজে সাব্যস্ত করছে আল্লাহ গুণ, আপনি অস্বীকার করবেন কেন? কি দূরে আল্লাহ উস্তাদের কিছু তার বিরুদ্ধে উস্তাদ দিয়ে বিচার করতেছেন কেন? আপনি একটু চিন্তা করেন না, আপনি একটু চিন্তা করেন না যে আমার বিবেকে এটা ধরে, কারণ আল্লাহ তার রসুল বলেছেন বিবেক বিরোধী কিছু না, এটা কোন পরস্পর বিরোধী জিনিস না, দাঙ্গিক জিনিস না, এটা করার এটা কোনো এটা আমার সংবাদ দিয়ে সংবাদ দিয়েছেন তিনি অমান আসদা কুমিল্লাহ কিলা আল্লাহ চেয়ে সত্যবাদী আর কেউ নাই, অমান আসদা কুমিল্লাহ হাদিসা আল্লাহ চেয়ে মহা কথা মহাসত্য কথা বলার মতো আর কেউ, তাই আল্লাহ দিদি বলছে। তো তিনি যেহেতু বলেছেন বিবেকে এটা ধরতেই হবে, ঠিক আছে। আচ্ছা আরেকটি কায়দা, আরেকটি কায়দা, আল্লাহর সিফাতুল্লাহ আজ্জা ওয়া জাল্লা তুসবাতু আলা ওয়াজহি তাফসীর ওয়া তুনফা আলা ওয়াজহি ইজমা, আল্লাহর গুণগুলো দেখবে ব্যাপকভাবে সাব্যস্ত করতে হবে, কেমন ব্যাপকভাবে, আর যখন অস্বীকার করবেন তখন সংক্ষিপ্তভাবে অস্বীকার করবেন, যেমন তিনি যেমন বুঝাই বলি, যখন অস্বীকার আল্লাহ আপনি আল্লাহ কি বলছেন তিনি ঘুমান না, আল্লাহ তা বুঝছেন তোমার না, এখন আপনি বলেন আল্লাহ আপনি ঘুমান না, আপনি শোন না, আপনি বালিশ লাগান না, তুমি এত দরকার যায় না, বলেন সাহেব আপনি মেথর না, আপনি কিনা রাস্তা কুড়ানো মানুষ না, আপনি সোর না, আপনি বদ না, এরকম ওনাকে ভুল বলে দিলেন, এ তো আমরা বললেন। এই জন্য যখনই আল্লাহ ভুল অস্বীকার যেগুলো আল্লাহ করেছে এগুলোকে সংক্ষিপ্ত যেটা বলছে এটা উল্লেখ করতে বাড়িয়ে বাড়িয়ে আরেকটা বলেন, আরেকটা বাড়িয়ে বলেন, যেমন আল্লাহ বলছে যে আল্লাহ তাকে সময় পাতেন, তিনি কোনো স্ত্রী গ্রহণ করেন নাই, আর বলেন যে আল্লাহ আপনি এক টন এক নেয় দশ টন এক নেয় বা এগুলো বলা আপনি যায় যে আপনি বাড়াচ্ছেন বেহুদে বাড়াচ্ছেন, একটা সংক্ষিপ্ত কথাই বলেন যে আপনি খারাপ গুণ আল্লাহ এটা এক টন আয় সব করতে হবে, কিন্তু যেগুলি আল্লাহ সাব্যস্ত করছে এগুলিকে ব্যত সুন্দর করে বলতে পারে আল্লাহ আপনি আজিজ মহা সম্মানিত, আপনার সম্মানের কোনো শেষ নেই, আপনার সম্মান চিরদিনই মানুষ বলবে, আমিও বলবো, শুধু একটা সম্মান দিয়ে আপনার কথা বলছি, এটা ঠিক কোনো সমস্যা নেই। আপনি যখন মানদণ্ড দেন না কাউকে কি বলেন, হে বীর প্রতীক, হে অমুক, হে বীর বীরপুত্তম অমুক, কি সব তো মানুষ একটাই, কেন এত গুরু তত দিবে তত তার কি হবে মর্যাদা বাড়বে সম্মানিত, আর যখন বলেন অমুক হে সোম হে রো হে রাখা তুই যদি বলেন ভালোই রাখার জন্য আল্লাহর জন্য যখনই গুণ সাব্যস্ত করবো তখন কি করবো গুণগুলিকে যত বেশি করে আলোচনা করবো সাব্যস্ত করার ক্ষেত্রে, আর যখন রো হবে তখন যত কম পারি তত আলোচনা করবো। এই জায়গাতে এসে ভুল ব্যাখ্যা করে আশায় মাতুরিদিয়ারা, আপনি যদি কোনো সরা আকাদের মাসাফিয়ে বললেন পাইবেন লাইসা খারেজের আলাম, তিনি তিনি সৃষ্টির বাইরে নয়, ওলা তা করো ভিতরেও নয়, লা হুয়া লা তিনি লা তিনি লা 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 তিনি নয় নয় এটা নয় এটা নয় এটা এত এত লিখছে এতগুলি আনছেন, আপনি কি জানেন আল্লাহ কেন সম্মান দিলেন না অসম্মান দিলেন, আল্লাহ কেন সম্মান দিলেন অসম্মান দিলেন, আপনি তো অসম্মান করে এই কথা বলে আল্লাহ যেটা বলছেন ওটা বলেন না, রোজ করছেন মানে ইয়েস কোনটা আছে তা বলো, আমি সারাক্ষণ নেগেটিভ নিয়ে বসে আছেন কেন, আল্লাহ পজিটিভ দিকে বলছেন তাই বলেন। এই জন্য আমাদের এই যারা আকিদা না সাফিয়া পড়ে অধিকাংশ আকিদা শুধু হচ্ছে না, কারণ তারা নেগেটিভলি শিখছে সব কিছু, এই জন্য সারা জীবন নেগেটিভ চিন্তা করে, পজিটিভলি আল্লাহর জন্য যে সমস্ত গুণগুলো আছে সেগুলো তারা আপনি চিন্তা করতে পারে না, এই সমস্যায় পড়ে থাকে। তাহলে আপনাকে বুঝতে পারলাম আল্লাহ দেখেন নিজে কি বলছে, লাইসা কামিসলি শাই, তার মতো কোনো কিছু নেই, একটা এক কথা বলে দিচ্ছে তার মতো কিছু বলে, এখন তো বলে তার মতো কোনো গরু না তার মতো কোনো সাগর নেই বাকি কথা হবে, কিন্তু আবার তিনি সাব্যস্ত করছেন সামিও বলছে বাসিল বলছে দুইটাই সাব্যস্ত করছে, সেখানে তিনি আবার বিস্তারিত বলতেছে, আবার তিনি জায়গায় জায়গায় আলিম হাকিম আজিজ হাকিম গাফুর রাহিম কোরআনে ভর্তি না না কত গুণ তিনি বলা করছেন, তখন তিনি নিজে যখন গুণ বর্ণনা করতে গেছেন তখন কিন্তু একটা কি ব্যাপক দিয়েছেন, আর যখন যেটা গুণ নয় বর্ণনা করতেন তখন একটা সংক্ষিপ্ত কথা বলেছেন, হ্যাঁ কোথাও কোথাও তিনি দুই জায়গায় একটু বাড়িয়ে বলছেন না সেরা তোমার দাম এটা বলছেন, এটা ইচ্ছা করে বলছেন, কেন বলছেন যেহেতু কেউ মনে করতে পারে তন্দ্রা বলতেও পারে এটা বন্ধ করার জন্য, গুণ তো পারে বলতে তন্দ্রা পেতে পারে এই জন্য উচিত করেছেন, হ্যাঁ আবার কথাটা লাগিয়ে গলা ফুলে দিতে হচ্ছে, কেন বলছে মনে করতে পারে তিনি কাউকে জন্ম দেন না হয় না তিনি কেউ তাকে জন্ম দিয়েছে, এই জন্য দুইটাকে অসুবিধা এটা হচ্ছে একটা সন্দেহ দূর করার জন্য বলছে, কিন্তু মৌলিকভাবে তিনি কখনো বিস্তারিত মৌলিক বিস্তারিত নেগেটিভলি লম্বা করা এটা কোনো আলোচনা মধ্যে মাত্র রেখে না পদ্ধতি না, এটা হচ্ছে বাবার পদ্ধতি, বুঝে আসছে। আচ্ছা আরেকটি কায়দা নেই বিশ্বাস করবো ইনশাল্লাহ লম্বা করবো না, হ্যাঁ আরেকটি কায়দা মনে রাখবেন কুল্লু ইসমিন সাইফাতের ইলাহ ভাঙ্গা ও মাদারুল সিফাতিন ওয়ালা আছে, আল্লাহর প্রত্যেকটি নাম থেকে গুণ বের হবে,
কিন্তু প্রত্যেকটি নাম থেকে ভুল, প্রত্যেকটি ভুল থেকে নাম হয়ে গেল, বুঝে আসলে দাদা উল্টে রাখেন। যেমন আপনি যেমন বুঝে বলি, আল্লাহ তাআলা নাম, আল্লাহ তাআলা তার হাত একটা ভুল না, এখন হাতলা বলবেন আল্লাহ দেয় হাতলা আমার নাম বলবেন না, এটা তো আল্লাহ নাম নাম দেন নাই, বুঝে আসছে কথাটা? হ্যাঁ, কিন্তু তার প্রত্যেকটি নাম থেকে ভুল বের হচ্ছে। আজিজ তার নাম, প্রবল ও আক্রমশালী, এর অর্থ কি? ক্ষমতাবান, এর অর্থ তিনি জানেন, এত শুনেন, তিনি দেখছেন কি বিপদ আসে যে উদ্ধার করবেন, কত আপনি একটার ভিতরে অনেকগুলি ভুল বের হচ্ছে, তাহলে প্রত্যেক নাম থেকে ভুল বের হয়, কিন্তু ভুল থেকে প্রত্যেকটা থেকে নাম আসবে না, সব নাম সব ভুল থেকে নাম আসবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নাম থেকে ভুল বানাইলে সমস্যা এখানে বসে বসে, যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়াতাকুল্লাহ মিনহু, আল্লাহ প্রতিশোধ দিবেন, শাস্তি দিবেন। এখন আপনি বললেন যে যেহেতু আল্লাহ না ইয়াতাকুল মুনতাকিম রাখি দিলে তার নাম ওটা হবে, আল্লাহ নাম মুনতাকিম না, কারণ এটা আল্লাহ নিজের নাম এইভাবে বলেন, এটা তার একটা কাজটা বলেছেন, তার একটা গুণ বলেছেন, শুধু এটাকে আপনি নাম বানিয়ে দিতে পারবেন না। তাহলে আল্লাহ নাম প্রত্যেক নাম থেকে অনেকগুলো গুণ বের হয়, কিন্তু প্রত্যেক গুণ থেকে নাম উত্তর দিকে যায় না, এটা সাব্যস্ত করা যাবে না। তাহলে এটা আপনি বুঝতে পারলেন আপনার সহজ না? আচ্ছা, তো এই জন্য আশুর উপর তিনি আশুর করছেন যারা গুণ, এখন আল্লাহরও মুস্তাবি বানাইছে, আল্লাহ না আল্লাহ কেন আব্দুল মুস্তাবি রাখা যাবে না, কারণ এই নামটা আল্লাহ এই নাম গুণ থেকে নাম বানানো যাবে। আচ্ছা, এটা বুঝতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দশ নম্বর একটা এই কায়দা, সেটা হচ্ছে কি সময় হবে আর কি বলি? আচ্ছা, ইনশাল্লাহ সময় হলে আমরা একটা সংলম্বা করতে পারি। সেটা হচ্ছে দশ নম্বর আরেকটি কায়দা হচ্ছে, দশ নম্বর নম্বর পরে নেই, আরেকটি কায়দা হচ্ছে এটা, কখনো কখনো যে আল্লাহ তাআলার আর কখনো সবগুলি আল্লাহ তাআলার নাম এবং গুণ, নাম আমরা বলেছি নামের আশ্রয় প্রার্থনা করা যায়, নামে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ গুণের কাছে আশ্রয় প্রার্থনা করা যায়, গুণের অসুবিধা দিয়ে দোয়া করা যায়। আওয়াজে বলা ঠিক না, হুসে হোসেন নিজে বলছে আওয়াজে বলা ঠিক, আল্লাহ আপনার চেহারা আশ্রয় নিচ্ছে যখন তাকে বলো তখন আদাব মিন ফাউকিম, বলো হে নবী ইয়া তিনি আল্লাহ তাআলা সক্ষম যে তোমাদের উপর থেকে আযাব দিবে, তখন কি বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আউযু আল্লাহ আপনার চেহারা আশ্রয় চাচ্ছে। এই যে আল্লাহ দেখো নামের কাছে যেন আশ্রয় নেওয়া যায়, চেহারা আল্লাহ সিফাতের কাছে তেমনি কি আশ্রয় নেওয়া যায়, নামের যেমন স্মরণ করা যায় তেমনি হবে সিফাতেরও স্মরণ করা যায়, বুঝতে পারছেন? নামের স্মরণ করা গেলে সিফাতের স্মরণ করা যায়, নামের কাছে আশ্রয় চাওয়া যায় সিফাতের কাছে আশ্রয় চাওয়া যায়, এটা একটি কায়দা দুর্নীতি। এই জন্য কোরআনে কারিম হাদিসে বিভিন্ন জায়গায় দেখবেন যে কোরআনে কারিম হাদিসে আছে, দেখবেন বলতেছে আউযু বিল্লাহি ওয়া কুদরতি মিন শাররি মা আজিদু ওয়া আকাদু, আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছে নামের কাছে, ওয়া কুদরতি তার কুদরতের কাছে আশ্রয় নিচ্ছে, বুঝছে কিনা? আছে তেমনি ভাবে শপথ করে আল্লাহর নামেরও শপথ করতে পারেন, আপনি গুণেরও শপথ করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু গুণ ধরে ডাকতে পারবেন না, গুণ ধরে ডাকতে পারবেন না। এই জন্য যারা বলে ইয়া ইজ্জত আল্লাহ, এটা ঠিক বলে না, ভুল বলে, অনেক মানুষ আছে জানেই না, দোয়া করতেছে ইয়া ইজ্জত আল্লাহ, আল্লাহ তোমার ইজ্জতের ইজ্জতকে, হে ইজ্জত আল্লাহ বলে না, হে আল্লাহ ইজ্জত, আল্লাহ ইজ্জতকে ডাকতে পারবেন না, গুণকে ডাকা যায়, ডাকতে সত্তায় গুণকে ডাকা যায় না। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা গুণের কাছে আশ্রয় নেওয়া যাবে, গুণকে গুণের নাম গুণের গুণ দিয়ে শপথ করা যাবে, এই দুইটা জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে, এগুলি চায় কোনো সমস্যা নেই। এই জন্য কোরআন হাদিসে অনেক জায়গায় সেটা আপনি পাবেন, এটা করা আছে, কিন্তু এই এই যেটা আমার নাম নয় গুণ নয় সেটা দিয়ে আশ্রয় প্রার্থনা, সেটা দিয়ে আশ্রয় প্রার্থনা শপথ করা যায়। এই জন্য দেখেন যারা গুণ অস্বীকার করে তাদের জব নেই, কোরআন কারিম আল্লাহ বহু জায়গায় বলছেন কি বলছেন ওয়াল কোরআনুল হাকিম, কোরআন শপথ করছে আল্লাহ বসেই না, তো কোরআন শপথ করলে মাহরুম শপথ করছে না, আল্লাহ তার গুণের শপথ করছে, এটাই নিয়ম। আপনিও যখন বলেন তখন আল্লাহ কি বলেন গুণ শপথ করেন, আপনার শপথ হচ্ছে কি আল্লাহ তোমার রহমতের শপথ করে বলছি, অথবা এটা বলতে পারো কোনো সমস্যা যায় শুনিয়ে সবাই বলছে এটা, তাহলে বোঝা গেল যে নাম নামের কাছে যেমনিভাবে আশ্রয় প্রার্থনা করা যায় শপথ করা যায় নাম দিয়ে, গুণের কাছে আশ্রয় প্রার্থনা করা যায় গুণেরও শপথ করা যায়, কিন্তু গুণকে ডাকা যায় না, গুণকে ডাকা উচিত কিনা, আল্লাহকে ডাকে না ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে, বলবে না ইয়া রহমান ইয়া ইজরত, এটা বলবে না, বুঝলেন কথা, এটা নিষিদ্ধ। আচ্ছা,
এখন আরেকটি কায়দা বলব, আমার মনে সময় আজকে বলবো না, আজকে এখানে ইনশাআল্লাহ আগামী দশটা আমরা চেষ্টা করবো শেষ করতে ইনশাআল্লাহ শেষ করে দেবো সরকার মধ্যে ইনশাআল্লাহ। তাসাউফ কাশ্মীর ব্যাপারে আমাদের অবস্থান কি হবে, তাসাউফ ব্যাপারে আমাদের অবস্থান সম্পূর্ণ নেতিবাচক। তাসাউফ কোনো কিছু কোরআন সুন্নাহ আসে না, যে জিনিস কোরআন সুন্নাহ আসে না এটা একটা গুরুত্ব পাই কি করে, কোরআন সুন্নাহ যা আসছে সেটা হচ্ছে তাসাহাত দুনিয়া তাকওয়া, তাই না, তারপরে ফরজদারের কথা আসছে, নেক কাজের কথা আসছে, সিরকের কথা আসছে, আমানতের কথা আসছে, এগুলি ভালো। যদি আপনি সত্যি সত্যি তাকওয়ার দিকে নিতে চান, সত্যিকারের এহসান শিখতে চান, এই মসজিদে আমি একটা খুতবা দিয়েছিলাম এহসানের উপরে, এটা আপনি শুনবেন। এরপরে আপনি দেখবেন ইমাম ইবনে কাইয়িমের একটা কিতাব আছে, নাম হচ্ছে মাদারিজুস সালিকিন, এটার মধ্যে যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে সংক্ষিপ্ত রূপ, বড় কিছু কিতাব সংক্ষিপ্ত রূপ মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করবো একটা বের করতে, এহসানের দিকগুলো আপনি আলোচনা করতে পারেন, এটাই হচ্ছে তাসাউফ মূলত। এটা একটা তাসাউফ নাম দিয়ে, তাসাউফ নাম না দিলে বাইরে হতে পারে, কোরআনের বাইরে যাওয়ার জন্য একটা ভিন্ন নাম আছে, যখনই কেউ ভিন্ন নাম দিবে তখনই বুঝবেন যে এটার ইচ্ছে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে খারাপ। কোরআন সুন্নাহ নির্ধারিত গণ্ডির বাইরে যাওয়ার জন্য তারা ভিন্ন নাম দিয়ে এটাকে আর ভুল চলে গেছে, এরকম তাসাউফ নাম আছে, কারণ সুফি কাপড় পরা এটা রসুল্লাহ নিয়ম ছিল না, এই জাতীয় কাপড় মোটা কাপড় পরে আস্তে আস্তে হাঁটা, অথবা খালি গায়ে হাঁটা, অথবা খালি পায়ে হাঁটা, অথবা ময়লা কাপড় নিয়ে হাঁটা, অথবা জট লাগানো মাথা দেয়, এগুলি রসুল্লাহ সুন্নাহ ছিল না। রসুল্লাহ সাল্লাম অত্যন্ত রসিক মানুষ ছিলেন, রসিক বলছি তো রসিক একটু ভালো হতো, রসিক একটু আমাদের খারাপ হতো, রসিক আসাটা এসে করতো দেখতে চিন্তা করে মানুষ চমৎকার মানুষ ছিলেন। তিনি আরবি শব্দ, এটা বাংলা শব্দ না কিন্তু আমি আরবি অর্থ বলছি, তো রসিক মানুষ ছিলেন। তিনি কি করতেন, পানির সামনে দাঁড়িয়ে কি করতেন, চুল সুন্দর করে নিতেন, বুঝছেন কিনা, এবং বলছেন যাকে আমার সুন্দর চুল দিছে সেই জন্য চুলে কি করে যত্ন নেয়, বলছে হাদিসে আছে স্পষ্ট। এবং তিনি বলছেন আল্লাহ জামিল হুবুল জামাল, আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করে, তিনি বড় বড় মানুষ আসলে সুন্দর কাপড় পরতেন, আতর লাগাতেন, তেল মাখতেন, সুনীল খুশকু খুশকু দুনিয়াতে পাগল আগলে ঘরে ছিলেন না, আর এগুলি সব আমার জন্য আমরা পাশে পড়েছি, এই জন্য পাশে বসাতে আমাদের সম্পর্ক সম্পূর্ণ নেতিবাচক। এবং কাশ্মীর মাসাল, কাশ্মীর শব্দটা কোরআনে কারীমে আসেনি, হাদিসও আসেনি, কিন্তু কাশ্মীর উদ্দেশ্যটা কি, কখনো কোনো আল্লাহ তাআলা তার ন্যায় বান্দাকে কোনো কিছু ব্যাপারে জানে না। এই শব্দটার মূল শব্দটা হচ্ছে এটা যে কারামাত বলে ব্যবহার করা হয়, এই কারামাত শব্দটি আমাদের সর্বসাধারণ ব্যবহার করেছে এবং আল্লাহ তাআলা যাকে সেটা সম্মানিত করে, কিন্তু এইটা দ্বারা সবসময় মানুষের চলতে যখন ইচ্ছা হয় তখন আল্লাহ তাকে দেয় দেখে সবসময় থাকে না, তো যিনি যাকে দিয়েছেন তিনি এটা নিয়ে গর্ব করে বলে বলে বেড়ান না, বরং তিনি বলেন আজ আমি পদ্ম রাখি আমি আজ করে আমার করি, যখনই তারা মতো তিনি আবার শিখছেন যে করে আল্লাহ তুমি অনেক বিপদে করছেন আপনি দিয়ে আমার অহংকারে বানা দিচ্ছে না, তো এটা না করে আমাদের যে সমস্ত হুজুর আছে কাশ্মীর নিয়ে ব্যবসায় ঢুকেছে এদের থেকে সাবধান করা উচিত, কিন্তু কাশ্মীর ব্যবসা করছে এগুলি কাশ্মীর কোনোদিন নাই, এগুলি হচ্ছে শয়তানি কাশাদি, তারা জিনকে কাজে লাগান, জিনে বলে এটা হচ্ছে এটা হচ্ছে বলে তো বলে যেটা সত্য মিথ্যা মিলিয়ে বলে, এই জন্য এগুলি কাশ্মীর কখনো আমাদের দিনের অংশ অংশের কিছুই না, মোটে অংশ কাশ্মীর দিনের অংশ নয়। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কুরসির অনুবাদ চেয়ার করা যাবে, কুরসির ব্যাখ্যা আমরা কিভাবে করবো, হ্যাঁ কুরসির অনুবাদ চেয়ার এটা সর্বসারে করেছে, কুরসির অনুবাদ সর্বসারে আরেকটা করেছে সেটা হচ্ছে যে কুরসির অনুবাদ আরেকটা করেছে যেটা সাধারণত আগেকার দিনে রাজা বাদশাহরা বসত সেটা চেয়ার নয় চৌকির মতো, জল চৌকির মতো এটাকে কুরসি বলে, এটাকে কুরসি বলে হ্যাঁ সিংহাসন তো আসন, সিংহ আসন যেহেতু আমরা বানাইছি সিংহাসন অনুবাদ যেটা করতেছি, এই জন্য যেহেতু এই অনুবাদ করলে যদি পেশাবে পড়ে অনুবাদ না করে ঘরে হবে, এখন আপনি যদি সারাদিন বলে কুরসি অন্ত জল চৌকি, তো আল্লাহ জল চৌকি বানাইছে কে কাটাচ্ছে কে, এই জন্য আর দিয়ে চলে যাবে না, এই জন্য বলে কুরসি, কুরসিটা কিরকম হাদিসে ইবনে আব্বাস বলছেন মা ওয়া কাদা মাইয়ে রব্বুল ইজ্জতে পাড়া খাস্তা, এটা বিশ্বাস করবেন কিরকম কিভাবে রাখছে ওটা ধরে উদ্ধার করে না, এটা হচ্ছে ইমানি ইমানিয়াতের জিনিস, বাড়ি বাড়ি যত বলবে তত বুঝে পড়বে, আমরা একটু আগে বলেছি না যে সব তো বাড়ি করা যাবে, তো অবশ্য কুরসি কিন্তু কোনো ভুল না, কুরসি সৃষ্ট জিনিস, সুতরাং কুরসি যদি কেউ ব্যাখ্যা করে অনেকে এটা বলবেন এটা কিন্তু আমাদের কোনো ইয়ার্থের উপরে না, অর্থাৎ
আমাদের আল্লাহর আয়াতের সিফাতের ব্যাখ্যা দিতে পারে। অনেকে বলতে পারে কুরসি তো ব্যাখ্যা আসছে, বললেন কুরসি আপনি ব্যাখ্যা মানতে থাকেন কোনো সমস্যা নেই, আমার কুরসি কিন্তু আর তো সিফাত না, সিফাতের আয়াত না, সিফাত না, কুরসি হচ্ছে সৃষ্ট জিনিস, শুধু সৃষ্ট জিনিসের নিয়ে আপনি ব্যাখ্যা করেন বসে বসে, আমার আপত্তি নেই। সবাই সালামের ব্যাখ্যাটা আপনি নিতে হবে, যেটা আসছে এটাই নেই, দুইটা বলে দুটো আপনাদের কোনো সমস্যা নেই, কিন্তু সিফাতের মধ্যে কোনো ব্যাখ্যা আপনি পাবেন না। সবাই সালামের পক্ষ থেকে তারা সঠিক ব্যাখ্যাটা দিয়েছেন, দুই তিনটা মত দিয়ে কখনো সেটাকে অস্বীকার করা হয়। আচ্ছা, আকিদার বিষয় নিয়ে আশারি মাতুরিদি মুতাজিলি ইত্যাদি ফেরকার সাথে বিতর্ক করা যাবে? অবশ্যই, এটা ইমানের দায়িত্ব। যদি এটা না করতেন, আব্দুল্লাহ ইবনে উমর বলতেন না যে আমাকে নিয়ে আসা কিছু করেছেন না, ওই হিসেবে না কেটে ভুলব আমি, কাম এসে ভুলব আগে বলতেন, কেন যে তারা হচ্ছে তাকদীর নাই, আর আর মুতাজিলা তো তাকদীর অস্বীকার করে, এর বর্তমান সময় শিয়ারা তাকদীর অস্বীকার করে, এবং বর্তমান সময় আমাদের দেশে তথাকথিত চিন্তাবিদ নামে কিছু জন আছে, তারাও তাকদীর অস্বীকার করে। কোরআন বিশ্বাস সমাবেশের নামে একটা জমাইছে, তাকদীর জিনিসগুলো সম্পূর্ণভাবে হচ্ছে তারা এটা মনে করে না, এই জন্য জিনিসগুলো তারা অস্বীকার করতেছে অনবর। তো এই জাতীয় জিনিসগুলো যারা বলে তারা আসলে বিভ্রান্ত, এদের সাথে বিতর্ক করতেই হোক, এটা ইমানের দায়িত্ব, তাদের সঠিক মতো আনার জন্য তবে দরদের সাথে করতে হবে, যাদের তারা আসে তারা আমাদের হক কথাটা গ্রহণ করে, তাদেরকে সুন্দর করে বুঝিয়ে নিতে হবে। এটা ঝগড়ার জন্য ঝগড়া না, কাউকে দিন থেকে বের করে দেওয়ার জন্য আমাদের দায়িত্ব না, দিনে ফিরিয়ে আনা দায়িত্ব দরকার। এই জন্য সাইকেল সাইড দিতে আমি কখনো সরাসরি আহ্বান করবো, দেখো আমি যদি বলি আহ্বান করবো নিজেকে, তোমার টাকা উচিত যাতে করে কথাটা শুনে আপনি বলে যে তুমি তো কাপে বলো, আমার কাপে বলতো আমি আসবোই, তুমি তো আসবো শোনার দরকার, এই জন্য আগে এটা বলবো। আপনার ছাত্র জীবনে লেখাপড়ার ধরন কেমন ছিল জানালে আমার ভুল হয়ে যাবো আল্লাহরে? আমি ছাত্র জীবনে খুব ভালো ছাত্র ছিলাম না, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন একান্তভাবে তার দয়া যতটুকু আমি বলতে পারি এটাই, তবে এতটুকু ছিল চেষ্টা করে, যত চেষ্টা করার আগে পাইনি এটাই কথা। চেষ্টা যদি আমি দেশে চলে যেতাম তো আমি কিন্তু কর্মস্থ থাকতাম, একটা বাংলাদেশে আমি জানেন যে কামিলে ফার্স্ট ক্লাস ফার্স্টে সারা বাংলাদেশে এবং সমস্ত বিভাগে একসাথে পত্রিকায় রেডিও, তখন রেডিওতে খবর দিত, রেডিওতে বিভিন্ন বলছে, কিন্তু রেডিও ছিল তখন টিভিতে তো ইয়া ছিল 88 সালের কথা বলতেছে, তো কিন্তু আমি বিদেশ যাই হচ্ছি যে আমি আসলে ভয়লাগ করিনি, এগুলি শুধুমাত্র লেখলেই নাম, এখন দেখেন এক ক্লাসের কত কিলাগিরি আছে, তবে বিদেশ গিয়ে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার খাস রহমত যে আমরা পড়তে পেরেছি মাসাইদের কাছে, মসজিদে নববীতে পড়েছি, উস্তাদের কাছে পড়েছি, মসজিদে পড়েছি, এগুলো যদি না পড়তাম আলেম হওয়া বা আমাদের এই এই জায়গায় বসানো তো আল্লাহ আমাদের সুযোগ দিতেন না, আর তো মানে এই জায়গায় বসানো তো সুযোগ আল্লাহ দিতেন না। এই জন্য একটা প্রবাদ আছে, বিশুদ্ধ প্রবাদ, সেটা হচ্ছে প্রবাদ এটা আলেমদের কথা সালে সালে নেন, আল্লাহ লাইকা করলাম ইজামা লাইকা বা ইজামা আদিতা করলাম, আলেম তোমাকে একটু দিবে না, যদি পুরোটা না তুমি তাকে পুরোটা হও তাহলে একটু একটু দিবে, হ্যাঁ এলে তোমার কাছে অল্প পুরোটা তুমি দিয়ে পাওয়া আশা করে বসে থাকেন। এই জন্য চেষ্টা করতে হবে দার্সে বসার, দার্সে বসার কোনো বিকল্প নেই, আমরা যে সমস্ত দার্স ক্লাসে পড়েছি যেগুলো বেশিরভাগই হয়ে চলে গেছে, যেগুলি মসজিদে পড়েছে যেগুলো মাঝে মাঝে মনে হয় মুখানে গেছে, উস্তাদ এটা বলছে ওইটা মনে হয় মাঝে মাঝে হাসি ব্যবস্থা, কত সহজ সহজ ছিল কখনো কোনো জিনিসকে তিনি বুঝাতেন এমন সহজ করে, যেটা আমরা বুঝছি যেটা সহজে আমার দেশে অভাব হচ্ছে ওনার কাছে এটা বিরাট কিছু। রসুলাম যেভাবে বলছেন না ইমানদার গুনাকে মনে করে, ইমানদার গুনাকে মনে করে একটা পাহাড়, আর বদকার গুনাকে মনে করে মাসি, তো আমাদের উস্তাদরা মাঝে মধ্যে এমন এমন কথা বলতেন যে হ্যাঁ হ্যাঁ এটা হয়েছে এটা হয়েছে, আমাদের কাছে মনে হতো এটা হলে কি হয়েছে, তো আমার কাছে হওয়া হওয়া পেয়ে আছে, কিন্তু ওনাদের অবস্থা থেকে বুঝতাম যে কত আল্লাহ ফেত্রি রবে রাখছে আমাদেরকে, ফেত্রি মানে হচ্ছে আল্লাহ পক্ষ থেকে বিশেষ নেয় আমাদের রাখছে, কিন্তু বুঝে নাই বাইরের দুনিয়া কত খারাপ এটা আমরা বুঝে নাই, এই জন্য ওই দুনিয়ার ওই ওইখানে থাকলে মন মানসিকতা ভালো হয়ে যাবে, যে ভালো অবস্থা থাকে, আপনি যদি কোনো সারাদিন কাপড় ব্যবসায়ীর সাথে থাকেন না তো আপনার একটা কাপড় দোকান দিতে ইচ্ছা করবে, জোর ব্যবসায়ীর সাথে থাকবেন আপনি জোর বুঝতে ইচ্ছা করবেন, আর যদি কোনো আলমের সাথে থাকেন আপনার মনে হবে আমি যদি আলো দিতে পারি, হ্যাঁ আপনি যদি সারাদিন ডক্টর সাইফুল্লাহর সাথে বসে বললেন যে আমি যদি এরকম কথা বলি আমি যদি ক্ষতি হতে পারি, ডক্টর মন্দুরের সাথে বসে দেন অসুবিধা হয়ে যেতে পারি এরকম আসবে, কিন্তু ধরো আমার সাথে বসে মনে হলো না দাদা কারো দিন কিন্তু উল্টা পাল্টা কিছু করতে পারে, তাই না উল্টা পাল্টা করে বসবেন, তো এই জন্য মূল কথা এটাই আপনার সঙ্গে তাকে নির্ধারণ করছে নির্ধারণ করে। এই জন্য এলমের জন্য ছাত্র জীবনে আমাদের সাথে যারা ছিল আরবরা আমাদের সাথে বেশি নেন কিন্তু আমাদের সাথে থাকতে বেশি, ওরা আমাদের কথা বলার জন্য ব্যস্ত থাকতো না, আমরা একটা দিক ছিল আমার সেটা আলহামদুলিল্লাহ, তখন তো একদম ফসিল কথা বলতাম বিশুদ্ধ কথা বলতাম, আমরা একের প্রত্যেকটা কথা বিশুদ্ধ বলতাম, তাহলে এরকম আর বেশি নেই, তখন
লেশ বলতাম না, হিমা বলতাম। তো এটা দেখে সব আরবি বন্ধুরা বলতো যে সাথে থাকতে শিখাল, এরা তো যদি কেমন সারাদিন আসতো কি আমার কাছে আসে কি জন্য। তো বছর দুই পরে আস্তে আস্তে শরীর করতে আরম্ভ করলাম, কিন্তু তোমরা চলে যাচ্ছে কেন, এখন তুমি আমাদের মতন হয়ে গেছো, মানে আমাদের কথাটা শিখে গেল, আমার তোমার না হারিয়ে গেছে আমার কাছে শিখছে কেন। তো কথাটা বোঝা গেল যে আপনি যদি কোনো আপনার নিজের স্বর্গীয়তা বজায় রাখেন এবং সত্যিকার দিন শিখতে চান, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সহযোগিতা করবেন এবং সেটা আপনি অনেক আরো মনে করতে পারবেন। আর যখনই আমরা এই জন্য আমরা এক সময় অনার্সে আমি ছিলাম ফিফথ, কিন্তু তখন একসাথে কয়েক হাজার ছাত্র একসাথে পড়ে, তো তখন আলাদা ইয়ে হয় না, গুরু ফ্যাকাল্টি দাদা মাস্টার্সটা আমি ফার্স্ট হয়েছি আসেন, তো তখন ওস্তাদ চিন্তা করছে কীভাবে বৃত্তি দিবে, অনার্সের বিষয়ে মাস্টার্সটা আগে তো বিষয় বৃত্তি বন্ধ ছিল, কেন বৃত্তি দিতে পারতেছে না কীভাবে দিবে, যে মাস্টার্সে সে এখানে বিষয় দিচ্ছে, তাই উল্টা বাধা হয়ে গেছে, কথা বৃত্তি দেওয়া লাগবে, বলছে আমার বৃত্তি লাগবে না, এটা এগুলো হয়ে গেছে। তো এটা কখন হয়, যখন মানুষ প্রচেষ্টা চালায় আল্লাহর পথে কাজ করে, তখন অনেক সময় আরবদের থেকেও ভালো করতে পারে মানুষ, আরবরা ভালো ভাষা জানলেই ভালো করে, তা না ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আরবি ছিলেন না, তাই না, ছিলেন নাকি, ছিলেন ইমাম আবু দাউদ ইবনে মাজাহ কেউ তো ছিলেন, কিন্তু তারা তো দুই সর্বাধিক বিখ্যাত আলেম আছেন। সুতরাং আপনার আমার চেষ্টা থাকতে হবে কোরআন হাদিস বোঝার জন্য, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আরবি না বুঝলে আপনি কখন দিন বুঝতে পারবেন না, বেশিরভাগ সমস্যা হয় আরবি বুঝার না বুঝার কারণে, আরবি বুঝলে সাথে সাথে ওস্তাদের দাসে বুঝলে বসলে ইনশাআল্লাহ কিন্তু এক সাথে তৈরি হলে সুরায় সহাদা তৈরি হয়ে যাবে, আল্লাহ এটা আমাদের বুঝার তৈরি থাকে। আচ্ছা একটা প্রশ্ন তো একটাই ছিল, আর কিছু ও আছে আমার হাতে আছে আছে আছে, বারবার ট্রেনের দুর্ঘটনা ঘূর্ণিঝড় গুলগুল সহ বড় বড় আসে আমাদের দেশের উপর দিয়ে আসছে, এ থেকে আমাদের বাঁচার উপায় কি, কিছু কিছু মানুষ তো সেনাবাহিনী নামাইছে দুর্ভাগ্যবশত, এগুলি বলা কম চাই যে আমরা সেনা প্রস্তুত সেনাবাহিনী বসে আমি কী করবো, একটা বাতাস করে সব শেষ, এগুলি হচ্ছে এগুলি সুন্দরবন বাঁচতেছে, এগুলি বলা তো শিল্প যাই যায় শিল্প সরাসরি শিল্প বলতে হবে আল্লাহ কাছে আশ্রয় যেতে হবে সবসময় আল্লাহ কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাতাস হতো বাতাস বের হতো তখন কী বলতেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া আলাইহি, আল্লাহ আমাদের উপর না তুলে রাসূলের যা ভয় হয়ে যেত, কারণ এইভাবে আর ধ্বংস হয়েছে, রাসূল বলছে হাদিসে আসছে যে উহুদের আর বিদ্রোহ যে আর ধ্বংস করেছে এই এই বাতাস দিয়ে, তিনি ভয় পেয়ে যেতেন, আমাদের উচিত ভয় পেয়ে যাওয়া, দুর্ভাগ্য আমি শুনলাম ওদিন যেদিন দুর্বল আক্রমণ করলো সুন্দর সুন্দর নাম দেওয়া একটা খারাপ কাজ, এটা যারা দিচ্ছে তাদেরকে সাবধান করা হচ্ছে, এত সুন্দর নাম দিচ্ছেন কেন, এটা কৃষির দুর্বল বালা, এটা গুলগুলো না একটা গান বালা, এটা বিপদ দিয়ে আসছে, দুর্বল নাম দিচ্ছেন কেন আপনি, এত সুন্দর নাম দেওয়া উচিত না, এগুলো তো বিপদ আল্লাহ, এই বিপদগুলিকে আর কি করলাম, দেখলাম আশ্চর্য ওরা সংবাদ বিপরীত কিছু মানুষ অমুক শোনে কি হয়েছে ওরা দেখেন মনে হয় এটা একটা গর্বের বিষয় হয়ে গেছে, আমরা এখানে সেই করেছি ইত্যাদি, আর তুই আল্লাহর কাছে আশ্রয় চা, মসজিদে যা, কান্নাকাটি কর, ঘরে যা, সেজদায় পড়ে যা, রসুল যেটা করতেন সেটা কর, এটা না করে আমরা এটাকে একটা খেলনা তুলে বানিয়েছি, আমরা একটা ওই খবরের উপহার বানাইছি, পত্রিকার প্রবাহ ব্যবস্থা করতেছি, আল্লাহর কাছে এর থেকে আশ্রয় চাওয়া আছে আমাদের কোনো বাইরে, কান্নাকাটি করতে হবে, আল্লাহ আমাদের বিজ্ঞান, আসসালামু আলাইকুম।